উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সজ্জন মণ্ডলী চরণে আমার অনন্ত কোটি ভক্তিমতি প্রণাম। সম্মুখে সম্মুখে উপস্থিত আমার শ্রী গুরুদেব শ্রী গুরুপাদ পাদের চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। সম্মুখে উপস্থিত শ্রী দয়াল ঠাকুর প্রতি পাবন দায় চাঁদের চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। সম্মুখে উপস্থিত আমার পিতা মাতা পরিবার পরিজন মণ্ডলী চরণে অনন্ত কোটি ধন্যবাদ। গতকাল পঞ্চম দিবসে আমরা কি কি আস্বাদন করেছিলাম? কৃষ্ণলীলা, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, পুতনাবধ, অঘাসুর, বকাসুর, কালীয় দমন, লাবানল পান, শকট ভঞ্জন, দামবন্ধন, বস্ত্রহরণ, হ্যাঁ, তারপর রাস, রাসলীলা, রাসলীলার মধ্যে গোপীগীত, তাই তো? তারপর সেটা দিয়ে দিবি জয়নিতাই জয়গুরু। আজকে আমরা চতুর্থ দিবস পঞ্চম ষষ্ঠ দিবসের কথায় উপনীত হয়েছি। গতকাল আমরা শ্রীকৃষ্ণের বিবাহ পর্যন্ত সমাপ্ত করে বিশ্রাম দিয়েছিলাম ভাগবতের। কথা নয়, একদম কথা নয়, চুপ, শান্ত, একটা কথা হবে না। গতকাল আমরা ভগবান কৃষ্ণের বিবাহ বাসর পর্যন্ত শুনেছিলাম। এরপর ভগবান আরও কয়েকজনকে বিবাহ করেছিলেন, তাদের নাম সত্যভামা, জাম্ববতী, এদেরকে বিবাহ করেছিলেন। তার প্রধান চার পাঁচজন মহিষী ছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসামে গেলেন। ওখানে নরকাসুর বলে এক দৈত্য ছিল, সেই নরকাসুর ষোলো হাজার জনকে, ষোলো হাজার রাজকন্যাকে একটা গুহায় আটকে রেখেছিল। কেন না, নরকাসুর সেই ষোলো হাজার কন্যার সম্ভব করলে সে অনেক বেশি শক্তিশালী হবে, এইরকম নাকি তার কোনো সাধনার নিয়ম ছিল। ষোলো হাজার জনকে গুহায় আটকে রেখেছে, ভগবান কৃষ্ণকে ডাকলেন, তারা সেই গুহার ভেতরে বসে কৃষ্ণ গোবিন্দ রক্ষা মাম রক্ষা মাম রক্ষা মাম রক্ষা করুন আমাদেরকে। কৃষ্ণ ছুটে গেলেন নরকাসুরের কাছে। দীর্ঘ কয়েকশো বৎসর যুদ্ধ করার পর নরকাসুর পরাজিত হল। নরকাসুরের ছেলেকে রাজত্ব প্রদান করলেন। নরকাসুরের ছেলেকে রাজ্য সিংহাসনে বসিয়ে দিয়ে সেই ষোলো হাজার জনকে উদ্ধার করে নিয়ে এলেন। নিয়ে বললেন, যাও তোমরা এবার যে যার ঘরে ফিরে যাও। নারীরা বলল, আপনি কি খ্যাপা? আপনি তো ভগবান, আপনি জানেন না এই সমাজে নারী যদি পরপুরুষের গৃহে একদিন থাকে তাকে সমাজ মেনে নেয় না, আর আমরা তো কয়েক হাজার বছর ছিলাম। আপনি জানেন, আমরা জানি কিছু, আমরা অসতী হইনি, আমরা অপবিত্র হইনি, কিন্তু সমাজ কি সেটা মেনে নেবে? কৃষ্ণ বললেন, বলো তোমরা কি চাও? হে প্রভু, আমরা জীবন মরণ জনম জনম সব তোমাকে দিয়ে দিয়েছি তোমার চরণে, তাই যদি তুমি আমাদেরকে তোমার চরণে স্থান দাও তাহলে আমরা বাঁচব, না হলে আমরা সমুদ্রে ডুবে প্রাণ বিসর্জন দেব। ভগবান দেখলেন ষোলো হাজার কন্যা মারা যাবে। ষোলো হাজার কন্যাকে একসঙ্গে বিবাহ করলেন। একসঙ্গে বিবাহ করার পর প্রত্যেকের জন্য আলাদা আলাদা মহল নির্মাণ করলেন। প্রত্যেক রানী এক একটা মহলে থাকবেন, তাদের জন্য প্রত্যেকটা ব্যবস্থা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা একই রকম ব্যবস্থা, দাস দাসী সমস্ত কিছু। এই কথাটি শুনে কিন্তু ভক্তজন মণ্ডলীর অনেক চিন্তা ভাবনা হবে যে ভগবান এত বিবাহ করল। এখানে ভগবান কিন্তু প্রমাণ দিয়েছেন সবার আগে নারীর সম্মান, নারীর সম্মান বাঁচানোর জন্য তিনি করেছিলেন, তাই ফ্যাসলাটা তাদের ওপরই ছেড়ে দিয়েছিলেন, বলো তোমরা কি চাও, না হলে তিনি করতেন না। আর ভক্ত যখন ভগবানের চরণে প্রার্থনা করে, আমার ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবানের তাই কিন্তু পূরণ করতে হয়, এটাই ভগবানের নিয়ম, এটাই ভগবানের প্রতিজ্ঞা। তাই ভগবান কি করলেন, তাদের সকলকে বিবাহ করে তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সেখানে কিন্তু রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী কোনো কথা বললেন না। কেন? তারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু
কামনার লালসায় কিন্তু তাদের বিবাহ করে আনেননি, তাদের সম্মান রক্ষা করার জন্য একটা মহান কাজের জন্য এই কর্মটি করেছিলেন। অনেক সংসার, ভগবানের 16108টা স্ত্রী, একটা নয়, দুটো নয়, 16108টা। কলির যুগের মানুষ বলল, ভগবান যদি এত করতে পারে আমরা দু চারটে করতে পারবো না? যে ভগবান এতজনকে বিবাহ করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে রেখেছিলেন, তুমি তো একটাকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছ, আজকে গলায় দড়ি আর কালকে বিষের ডিপে নিয়ে ছুটছ। ভগবান কিন্তু প্রত্যেকজনকে প্রত্যেককে মর্যাদা দিয়ে সমানভাবে রেখেছিলেন। নারদ বললেন, বাবা টিভিতে দেখলাম তুমি গেলে বউ নিয়ে পালিয়ে এলে, কত কিছু দেখালো, কত ব্রেকিং নিউজ হলো, ভগবান গেছে বিয়ের আসর থেকে মেয়ে নিয়ে পালিয়ে এসেছে, তারপর তা আবার সেই মেয়ের ভাইকে ন্যাড়া করে দিয়েছে, কত কিছু দেখালো, এত দেখালো, তেত দেখালো, কত ব্রেকিং নিউজ হলো, তা আমি দেখবো না তুমি এতজনকে হ্যান্ডেল করছো কিভাবে। মোটামুটি 16108জনকে যদি সারাদিনে একবার করে জিজ্ঞাসা করতে হয় কি গো কেমন আছো, মোটামুটি 24 ঘন্টা পার, 16100 বেশি কিছু বলতে হবে না, যে কী গো কেমন আছো, সবার বাড়ি বাড়ি গিয়ে একবার করে যদি বলতে হয়, আমি দেখবো না তুমি এতজনকে বিবাহ করলে কেমনভাবে রেখেছো। আজকে নারদ এসেছেন দেখতে, প্রথমে শ্রীকৃষ্ণের রাজদরবারে বলছেন, মহারাজে জয় হোক, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমার এখানে কী মনে করে, এই যে দেখতে এলাম আপনি নতুন বিবাহ করেছেন, কেমন সংসার করেছেন, শুনলাম নাকি 16108জনকে বিবাহ করেছেন, এত স্ত্রী, আপনার সংসার কেমন চলছে, আমার দেখার বড় ইচ্ছা হলো আপনার হাঁড়ির খবর জানব। বলেছেন আজকে ভগবানের ঘরের হাঁড়ির খবর বলব, তো ভগবান বলছেন ঠিক আছে চলো তুমি যাও গিয়ে প্রত্যেক রানীর ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়ে আসো। রুক্মিণীর ঘরে গেছে, গিয়ে দেখছে ভগবান আর রুক্মিণী দুজনে বসে বসে দোলনায় দুলছে আর গল্প করছে। আরে বাবা, এই তো দেখলাম রাজদরবারে সিংহাসনে বসে আছে, এখানে আবার কী আছে? দেবর্ষি নারদ যে ঢুকেছেন, প্রণাম দেবর্ষি কেমন আছেন? ভালো আছি ভালো আছি, এই একটু আগে আমি জিজ্ঞাসা করলো কেমন আছেন, আবার এখানে এসে জিজ্ঞাসা করে কেমন আছেন, ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই বলে রুক্মিণীর ঘর থেকে বেরিয়ে সত্যভামার ঘরে ঢুকেছে, সেখানে দেখে ভগবান শুয়ে আছেন আর সত্যভামা আঙুর ছাড়িয়ে ছাড়িয়ে ভগবানকে দিচ্ছেন, ভগবান খাচ্ছেন। এখানে এসে গেছে এত তাড়াতাড়ি, আমি তো এই এলাম সঙ্গে সঙ্গে, এত তাড়াতাড়ি কী করে চলে এলো? কি দেবর্ষি কেমন আছেন? বলছে হ্যাঁ ভালো আছি, এই একটু আগে আগের ঘরে জিজ্ঞাসা করলো কেমন আছেন, আবার এখন জিজ্ঞাসা করে কেমন আছেন, শয়তান দেখেছো কেমন, মনে মনে ভাবছে। তারপরে জাম্বাবতীর ঘরে ঢুকেছে, জাম্বাবতী ঘরে গিয়ে দেখছে ভগবান আর জাম্বাবতী বসে বসে পাশা খেলছে। ও বাবা, এখানে দেখি এসে পড়েছে পাশা খেলতে খেলতে। নারদ ঋষি বলছে, মহারাজের জয় হোক। এই নারদ ঋষি কেমন আছেন, সব কুশল তো, মনের অবস্থা ভালো তো? আরে এই তো দুটো ঘরে আমায় জিজ্ঞাসা করছে, আবার জিজ্ঞাসা করে কেমন আছেন। এই বলে সবার ঘর 16108জনের ঘর থেকে ঘুরে ঘুরে গিয়ে যখন শেষ জনের ঘরে গেছে, তখন মহারাজ জিজ্ঞাসা করছে কৃষ্ণচন্দ্র, দেবর্ষি কেমন আছে? বলছে আর কবে না, কোমর মাথা ব্যথা হয়ে গেছে, সব ঘরে ঘরে গিয়ে একবার করে আপনাকে প্রণাম করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে, আর আমি ভগবানকে পরীক্ষা করবো না, ভগবানকে পরীক্ষা করাচ্ছে, ভগবানের নাম করা অনেক ভালো, নারায়ণ 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 বলে বিনাতে গান করতে করতে দেবর্ষি নারদ। আরে আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, তার জায়গায় দেখলাম আপনি তো সবার ঘরেই একই টাইমে সময় দিচ্ছেন, এর থেকে আপনাকে পরীক্ষা করার চেয়ে আমার আপনার নাম করা অনেক ভালো, নারায়ণ 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 আমি যাই। হ্যাঁ দেবর্ষি আমাকে পরীক্ষা করতে এসো। দেবর্ষি নারদ বুঝতে পারলেন যে ভগবান তার ভগবত সত্তার প্রকাশ এইভাবে করেছেন যে তিনি একই সময়ে সকলকে সময় দিতে পেরেছেন, তাই জন্যই তিনি ভগবান। এখানেই তার ভগবত তত্ত্বের, ভগবত সত্তার উৎকৃষ্টতা, এখানেই ভগবানের ভগবত সত্তা তা প্রমাণিত। ভগবান ছাড়া এরকম কর্ম কে করতে পারে? ভগবান ছাড়া তো কেউ করতে পারে না। এই মতো ভগবানের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের সাথে
দুর্যোধনের কন্যা লক্ষণার বিবাহ দিয়ে দিলেন দুর্যোধন কৃষ্ণকে অপমান করার জন্য। পিস্তুত ভাই দুর্যোধন, পিসির জায়ের ছেলে দুর্যোধন, তার কন্যা কৃষ্ণের ছেলে, তাদের সম্পর্ক ভাই বোন, বিবাহ দিয়ে দিলেন দুর্যোধন জোর করে, যাতে কৃষ্ণকে সবাই অপমান করে, দেখো দেখো বাড়ির মধ্যে বিবাহ দিয়েছে, নিজ বংশের মধ্যে বিবাহ দিয়েছে, আত্মীয়ের সাথে বিবাহ দিয়েছে। কৃষ্ণচন্দ্র এসে দাদা বলাইকে বললেন, দাদা দুর্যোধন আমাকে অপমান করার জন্য এই ব্যবস্থা করেছে, কি করব? বলরাম বললেন, দাঁড়া আমি আনতে যাচ্ছি। দুর্যোধনের কন্যা লক্ষণা আর অনিরুদ্ধকে আটকে রেখে দিয়েছে, ভগবান না এলে ছাড়বে না, দাদা বলাই গেছেন। বলাই গিয়ে দুর্যোধনকে বলছেন, সসম্মানে ওদের বিদায় দাও, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। কী দুঃখ দেবে তুমি আমাকে? বলরাম দুর্যোধনের গুরুদেব, কিন্তু দুর্যোধনকে গদা শিক্ষা শিখিয়েছেন আমার হলধর দাদা বলাই, সেই গুরুদেব এসেছেন, তাকে পর্যন্ত বলছে আপনি কী করবেন? বলছে দেখবি আমি কী করব। এই বলে কোথায় ছিল হলধর, লাঙল ছিল, গোটা লাঙলের ফাল দিয়ে পুরো হস্তিনাপুরকে তুলে নিয়ে বলছে দেখবি কিন্তু গোটা হস্তিনাপুরকে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দেবো। গোটা হস্তিনাপুরকে লাঙলে করে তুলে দিলেন। দুর্যোধন তখন ভয়ে ভয়ে কি করবে, চরণে পড়লেন, হস্তিনাপুরকে রেখে দিলেন। এখনো সেই হস্তিনাপুরে না কিন্তু লাঙলের দাগ আছে বলে, আমি তো যাইনি, শুনেছি কথাটা যে সেই লাঙলের দাগ এখনো হস্তিনাপুর আছে, একদম লম্বা করে কাটা। দাদা বলাই ফিরে এলেন, দাদা বলাইকে বললেন, দাদা আরেকবার বৃন্দাবন যাও, বৃন্দাবনের পিতানন্দ মাতা যশোদা কেমন আছেন একটু দেখে এসো। বৃন্দাবনে গেলেন, পিতানন্দ মাতা যশোদা কেমন আছেন দেখতে গেলেন, দেখে বলরাম সেখানে 3 মাস থাকলেন, চৈত্র বৈশাখ এই 2 মাস থাকলেন। সেই 2 মাস হলো বলরামের রাস, পরিষ্কার শোনা যাচ্ছে তো? আচ্ছা, এই 2 মাস হলো বলরামের রাস। তারপর পৌণ্ড্রক রাজ শ্রীকৃষ্ণের রাজ্য আক্রমণ করতে পেরে এলেন, আবার সাথে কাশীর রাজাকে নিয়ে এলেন। কাশীরাজকে বললেন, চলুন আপনি আমাকে সঙ্গ দেবেন। বলল ঠিক আছে। এই বলে কাশীরাজা আর পৌণ্ড্রক রাজ দুজনে মিলে কৃষ্ণের দ্বারকা আক্রমণ করলেন। কৃষ্ণ বললেন, আচ্ছা তাই হবে না, কৃষ্ণ সোজা কাশী গিয়ে কাশীধাম পুড়িয়ে দিলেন, আজও দেখবেন কাশীতে পোড়া ঘর বাড়ি তার প্রমাণ দেয়। ভগবান কৃষ্ণ পুড়িয়ে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। বলে দেখলি আমাকে, তোরা আমার পিছনে লাগতে আসবি। পুরো কাশী রাজ্য পুড়িয়ে ছাই করে দিলেন। এরপর ভগবান সুন্দরভাবে তার মহিষীদের নিয়ে আছেন রাজপ্রাসাদে, সকলের কাছে যান, সকলের সাথে আলাপ আলাপন করেন, এইভাবে সুন্দরভাবে দিন কাটছে। হঠাৎ হস্তিনাপুর থেকে খবর এলো দুর্যোধন পাণ্ডবদেরকে বার করে দিয়েছে রাজ্য থেকে, অজ্ঞাতবাস দিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, এবার তো আমাকে হস্তিনাপুর যেতে হবে। শ্রীকৃষ্ণ হস্তিনাপুর গেলেন, পঞ্চপাণ্ডবের সাথে থাকলেন, 12 বছর অজ্ঞাতবাস, 12 বছর বনবাস, এইভাবে চলল। চলতে চলতে অবশেষে সেই দিন হাজির যেদিন কৃষ্ণকে পাঠানো হয়েছে দুর্যোধনের রাজসভায় এই মহাযুদ্ধ আটকানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে গেলেন, বললেন, দুর্যোধন পঞ্চপাণ্ডবদেরকে তোমায় হস্তিনাপুর দিতে হবে না, তুমি পঞ্চপাণ্ডবদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, ওরা তোমার সাথে যুদ্ধ করবে না, 5টা গ্রাম দিয়ে দাও পঞ্চপাণ্ডবকে। পঞ্চপাণ্ডবকে তুমি 5 গ্রাম দিয়ে দাও। দুর্যোধনকে সকলে বললেন, ধৃতরাষ্ট্র বললেন, গুরু দ্রোণাচার্য বললেন, পিতামহ ভীষ্ম বললেন, দিয়ে দাও দুর্যোধন, এই মহাবিনাশ মহাযুদ্ধ আটকানোর জন্য এই একটাই পথ আছে, এই পথটা তুমি অবলম্বন করো, না হলে কিছু করতে পারবে না, না হলে মহাবিনাশ হয়ে যাবে। কারণ গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম,
এরা তো জানেন যে স্বয়ং বাসুদেব তিনি ভগবান, তার কত শক্তি, তিনি যাদের পক্ষে আছেন তাদেরকে পরাজয় করা কখনো সম্ভব না। ভগবান দুর্যোধনকে বললেন, দিয়ে দাও দুর্যোধন, ওরা কিচ্ছু করবে না, আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোমার হস্তিনাপুরের দিকে চেয়ে দেখবে না। দুর্যোধন বুদ্ধি থাকে হাঁটুর নিচে, বললেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিনী, যুদ্ধ ছাড়া এক ছুঁচের ডগায় যেটুকু মাটি ধরে সেইটুকু মাটিও যুদ্ধ ছাড়া দেব না। কেন? বলছে, তোমরা জানো না রাজা বলিকেও কেমন করে ছলনা করেছিল? তিন পাদ ভূমি চেয়েছিল, তার জায়গায় স্বর্গ মর্ত পাতাল তিন ভুবন নিয়ে নিয়েছিল, বলিকে পর্যন্ত নিয়ে নিল, আর এ তো 5 গ্রাম দিয়ে দিল। পাঁচ গ্রাম যদি দিয়ে দিয়ে তো হস্তিনাপুরের অস্তিত্বই টলিয়ে দেবে। দুর্যোধন দিলেন না, তার বদলে কৃষ্ণকে লোহার শিকল দিয়ে বাঁধতে চাইলেন। ভগবান কৃষ্ণ বললেন, যে মাতা যশোদা আমাকে অহংকারের দড়ি দিয়ে বাঁধতে পারেনি, আজ দুর্যোধন তুমি তো অহংকারের চূড়ায় চূড়ায় তার চূড়ায় বসে আছো, তুমি বাঁধবে আমাকে? সেবকরা সিপাহীরা যখন সেই চেন তুলে নিয়ে আসছে, এত মোটা চেন কৃষ্ণকে বাঁধবে বলে এনেছে, এত বোকা হলে এই কাজ করে, এত মোটা চেন বানিয়েছে নিজেই তুলতে পারছে না। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তুলতে পারছো না? দেখো, শ্রীকৃষ্ণ গিয়ে বাম হাতে করে চাগিয়ে তুলে ধরলেন সেই শিকলকে। চাগিয়ে তুলে ধরা মাত্রই সেই শিকল একটা মালা হয়ে গেল, আর যেই মালা হয়ে গেল সবার প্রথমে ভগবান তার বিরাট রূপের দর্শন করালেন দুর্যোধনকে। দুর্যোধনকে কিন্তু সবার প্রথমে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, এই জন্য বলছেন ভগবানের রূপ দেখলেই যে তোমার কৃপা হবে তাই নয়, অনুভবটা যদি না হয় হবে না। দুর্যোধন ভগবানের রূপ দেখে বললেন, ও তো মায়াবী, মায়াবী তো এইরকমই কাজ হবে, মায়াবী তো তার মায়া দেখেই বশ করবে। দুর্যোধন থুতু ফেলে চলে গেলেন কৃষ্ণের বিরাট রূপের সামনে, বুঝতে পারলেন না যে এখনও ত্রিলোকের অধীশ্বর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, অহংকারের চূড়ায় উঠে গেছেন কৃষ্ণ। দুর্যোধন ভগবানকে চিনতে পারলেন না। শ্রীকৃষ্ণ চলে গেলেন। দুর্যোধন একদিন কৃষ্ণকে বললেন, তুমি না পিসির ছেলে, তুমি এক পক্ষকে সাপোর্ট করবে, তুমি তো তাহলে পক্ষপাতিত্ব করছো, পক্ষপাতিত্ব ছাড়া তো তুমি কিছু করনি, তুমি তো পক্ষপাতিত্ব করছো, তুমি ওদেরকে সাপোর্ট করবে। বলছে, বলো কি চাই, আমাকে চাই না আমার 60,000 অক্ষহীনী সেনা চাই? অক্ষহীনী সেনা এমনই সেনা, 60,000 অক্ষহীনী, অক্ষহীনী একটা সংখ্যা, যেমন 100-200 তেমন এক অক্ষহীনী মানে একটা সংখ্যা আছে, 60,000 অক্ষহীনী মানে বিরাট সংখ্যক সেনা, নারায়ণী সেনা। দুর্যোধন বললে, কৃষ্ণকে নিয়ে কি হবে, কৃষ্ণ তো প্রতিজ্ঞা করেছে কুরুক্ষেত্র যুদ্ধে সে অস্ত্র ধরবে না, তো আমার তাকে নিয়ে লাভ নাই। দেখেছো, ভগবান যে যার সৃষ্ট সব কিছু বললো তাকে নিয়ে লাভ নাই, তার নারায়ণী সেনা আমাকে দাও, তোমার ওই 60,000 অক্ষহীনী নারায়ণী সেনা আমি নেব, কারণ সেনা থাকলে যুদ্ধ করা যাবে, যে অস্ত্রই ধরবে না তাকে নিয়ে আমার কি হবে। এই মায়ায় আমরা বসে আছি, ভগবানকে বাদ দিয়ে ভগবানের এই যে এত অক্ষহীনী সেনা এত কিছু তৈরি করে রেখেছে, গাছের পাকা ফল আর হাঁড়ির ভালো রান্না ভাত ডাল তরকারি, সুন্দর জামা কাপড়, সুন্দর টাকা পয়সা গয়না গাটি, সুন্দর দৃশ্য, বেড়াতে যাচ্ছি কত কিছু করছি, এইগুলো নিয়ে মত্ত হয়ে আছি, আসল জায়গাটাকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু অর্জুন পঞ্চপাণ্ডবগণ বললেন, কৃষ্ণ আমরা তোমাকে ছাড়া আর কাউকে চাই না। কৃষ্ণ বললেন, এর থেকে বড় আর কি হতে পারে, যারা আমাকে ছাড়া আর জগতের কিছু চায় না, আমি তো সারা জীবন তাদের চরণের দাস হয়ে থাকি, এই জন্য তো আমার ভগবান নিচে বসেছিলেন, রথের নিচে সারথি হয়ে বসেছিলেন, আর ভক্ত অর্জুন ভগবানের মাথার সমান উঁচুতে দাঁড়িয়েছিলেন। দেখো ভক্তগণ, যে আমার চরণে শরণাগত হয় আমি তার চরণতলে পড়ে থাকি, তার জীবনের রথটা আমি চালিয়ে নিয়ে যাই এই জগৎ কুরুক্ষেত্র সমরের মধ্যে দিয়ে, তার কিচ্ছু হয় না, আমি তার চরণতলে বসে থাকি, সেই আমার ভক্ত, সেই সে ধর্মধ্বজী যার ইথে হয় রতি।
তার সেই ধর্মের ধ্বজা, তার ধর্মের ধ্বজা সবার উপরে ওঠে। সেই সে ধর্মধ্বজি যার ইতে হয় রতি, আর সেই সে বৈষ্ণব ধর্ম তাহারে প্রণতি। যে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে, যে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করে, তার ধর্মধ্বজা সবার উঁচুতে উঠতে থাকে। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে প্রমাণ তো। ভগবান শ্রীকৃষ্ণ কোনো রথের ছবি দেখবেন, পার্থসারথী রথের ছবি দেখলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ নিচে বসে আছেন, আর অর্জুন তার প্রায় মাথার সমান উঁচুতে দাঁড়িয়ে আছেন, যুদ্ধ করছেন। আমাদের এই জীবন রথের সারথী হবেন ভগবান যদি তুমি তার চরণে শরণ নাও। এই কুরুক্ষেত্র যুদ্ধ সমরে আমরা যে ঘুরছি, চারিদিকে শুধু তীর এসে যাচ্ছে, একটার পর একটা তীর আসছে দেখবেন। ভগবানের এই রথটাতে বসে থাকলে একটা তীরও আপনার গায়ে লাগবে না, যদিও বা লাগে গায়ের চামড়া ভগবান এত শক্ত করে দেবেন তীরের ফলা ভেঙে যাবে, তবু তীর আপনার গায়ে লাগবে না। এই জন্যই পদকর্তা বলেছেন, কৃষ্ণ নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সেই জানা, তার থাকে না কোনো ভয়, সে সদাই থাকে নির্ভয়, কৃষ্ণ নামের জোরে সে কখনো হার। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন, এবার শুরু হবে সেই যুদ্ধ যা পৃথিবীর কখনো কেউ দেখেনি, এবার শুরু হবে সেই মহাভারত, এবার শুরু হবে সেই মহাবিনাশ যা পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে। দুর্যোধন, এই যুদ্ধে ধর্মের জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো, সমস্ত দিন অতিক্রান্ত হয়ে গেছে। দ্বিতীয় দিনে অভিমন্যুকে মারা হলো, অর্জুন সুভদ্রার পুত্র অভিমন্যুকে মারা হয়েছে, ছলনা করে মারা হয়েছে একটা শিশুকে, সাতজন রথি মিলে চক্রব্যূহের মধ্যে, চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছিল। চক্রব্যূহের মধ্যে সাতজন রথি মিলে একজন মহারথীকে মেরেছে। তাই কুরুক্ষেত্র যুদ্ধের যদি নায়ক কেউ হতে পারে, সেখানে না অর্জুন না কৃষ্ণ, উদাত্ত কণ্ঠে সবাই ঘোষণা করেছে, কুরুক্ষেত্র যুদ্ধের যদি নায়ক কেউ হতে পারে সে হচ্ছে অভিমন্যু। শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেছে, তাকে মারতে গিয়ে সাতজন মহারথীকে তার সামনে দাঁড়াতে হয়েছিল, তবে তাকে মারতে পেরেছিল। একজনকে সাতজন মিলে মারাটা বীরত্বের কাজ, না একজন সাতজনের বিরুদ্ধে যুদ্ধ করাটা বীরত্বের কাজ বলুন তো? কুরুক্ষেত্র যুদ্ধের নায়ক ঘোষণা করলেন উদাত্ত কণ্ঠে অভিমন্যু। অভিমন্যুকে যেইভাবে বধ করলেন, এটি ছিল অধর্ম, এটি ধর্ম ছিল না শকুনি মামার, এটি অধর্মের একটা চাল ছিল। আমরা তো সবাই জানি শকুনি মামা নাকি খুব খারাপ, শকুনি মামার জন্যই এত কিছু হয়েছে, এইটা কিন্তু কেউ জানি না। ধৃতরাষ্ট্র শকুনি মামার পিতামাতাকে, শকুনি মামাকে কারাগারে আটকে রেখেছিলেন, গান্ধার দেশের রাজা ছিলেন গান্ধার। গান্ধার মানে যেটা এখন পাকিস্তানের আন্ডারে পড়েছে ওইটিকে বলা হয় গান্ধার, কাবুল গান্ধার ওই দিকটা, তাই তো? হ্যাঁ, গান্ধার প্রদেশ, ওই গান্ধার রাজ্যের রাজা ছিলেন গান্ধার রাজ শকুনি, এই জন্য তার বোনের নাম হয়েছিল গান্ধারী, গান্ধার রাজ্যের কন্যা গান্ধারী, ধ্রুপদ রাজার কন্যা তাই নাম ছিল দ্রৌপদী। সেই গান্ধার রাজ শকুনি আর গান্ধার রাজের মা বাবাকে ধৃতরাষ্ট্র যুদ্ধ করে গান্ধার দখল করে তাকে আটকে রেখেছিল, আর প্রতিদিন কি দিত জানো, কয়েকটা ধান দিত, সেই ধানগুলো খুঁটে খুঁটে খেত তারা, এতটা কষ্ট। সেই দিন শকুনি প্রতিজ্ঞা করেছিল, যেদিন পিতামাতা মারা গেছিল প্রতিজ্ঞা করেছিল, যতদিন না হস্তিনাপুর ধুলোয় মিশে যাচ্ছে ততদিন আমার এই ব্রত থাকবে, আমি হস্তিনাপুরকে ধুলোয় মিশিয়ে দেব, এই প্রতিশোধ নেব। তাই তিনি এইরকম আচরণ করেছিলেন। মামা শকুনি কিন্তু পরম কৃষ্ণ ভক্ত ছিলেন, ভগবান কৃষ্ণকে সর্বদা স্মরণ করতেন। তার পিতামাতার যে মৃতদেহ, তার থেকে যে অস্থি ছিল হার, সেই হার দিয়ে তৈরি করলেন পাশার গুটি, আর সেই হারের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তন্ত্র শক্তি দিয়ে বললেন, এইটা আমার বশীভূত পাশার গুটি, আমি যেমন চাল বলবো তেমন চাল হবে।
তাই তো পাশা খেলায় যুধিষ্ঠির হেরেছিল। শকুনি মামা মুখে বলে দিলেন, যখন পাশার চালটা দিচ্ছেন মুখে বলে বলে দিচ্ছেন, এই দান পড়বে, পাশা তার বশীভূত, সেই দান করছে। একটার পর একটা করে যুধিষ্ঠির মহারাজ খুইছে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হবে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবার মাথার মুকুট পর্যন্ত খুলে দিয়েছে, রাজ্য পর্যন্ত দিয়ে দিয়েছে দুর্যোধন কাছে, দুঃশাসনকে গিয়ে বলছে, যাও এবার ওর স্ত্রীকে নিয়ে এসো, ওর স্ত্রী দাসী ভরা সবাই তার বস্ত্রহরণ করা হবে। দ্রৌপদীকে নিয়ে আসা হয়েছে। দ্রৌপদী হাত জোর করে সবার কাছে চিৎকার করছে, পিতামহ আমাকে বাঁচান, আমি কুলের বধূ, আমার বস্ত্রহরণ করা হবে। গুরুদেব, দ্রোণাচার্য আপনি বাঁচান, পিতা ধৃতরাষ্ট্র আপনি বাঁচান। পঞ্চ পাণ্ডবের কাছে গেছে, হ্যাগো যার পাঁচ পাঁচটা স্বামী, এত বলবান বীর, তার এত চিন্তা কি হতে পারে? পাঁচ স্বামীর চরণে গিয়ে পড়েছে, পাঁচজন মাথা নত করে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, হেরে গেছে, যুদ্ধের নিয়ম ভঙ্গ করতে পারবে না। ধর্মরাজ যুধিষ্ঠির সেই জায়গাতেও ধর্মে স্থিতি ছিলেন, যিনি জীবন যুদ্ধে স্থির, তিনি তো যুধিষ্ঠির। তিনি তখনও স্থির ছিলেন, আর এমনই বড় দাদা তার আরো চার ভাইকে স্থির করে রেখেছিলেন। দ্রৌপদী চিৎকার করছে, তখন তো ভগবান কি ছিলেন না? ভগবান এসে বাঁচাতে পারতেন না? সবার চরণে প্রণাম মিনতি জানাতে জানাতে দ্রৌপদী যখন ক্লান্ত, আর কাউকে পেলেন না, কোথায় আছো সখা বাসুদেব, আমি চিৎকার করে ডাকছি, আমার এই সম্মান তুমি রক্ষা করো, তখন ভগবান এসেছিলেন। বারে বারে ভগবান প্রমাণ দিচ্ছেন, আমাকে না ডাকলে বাবা আমি আসি না, যখন তুমি আমার চরণে এসে শরণ নেবে তখন আমি তোমার কৃপা করব, আমার চরণে এসে মাথাটা নোয়াও, দেখবে আমি তোমার চরণে মাথা নুইয়ে দেব, কিন্তু আমাকে না ডাকলে আমি যাব না। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধে অভিমন্যু বধের পর ভগবান কৃষ্ণ বললেন, প্রতিজ্ঞা করলেন, আপনারা যখন অধর্ম শুরু করেছেন, এবার এই যুদ্ধে যেটা হয়নি সেটা জগৎ দেখবে, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অধর্ম করা হবে, শুধুমাত্র ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অধর্ম করা হবে। যুদ্ধের নিয়ম মানে দুইজন যোদ্ধা সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করবে, কেউ কাউকে পিছন থেকে মারবে না। গুরু দ্রোণাচার্যকে পিছন থেকে মারা হয়েছিল, এটা অধর্ম করা হয়েছিল। ভগবান বলেছিলেন, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অধর্ম করো, তাতে বিন্দুমাত্র দোষ নাই। ভৃগু নীতিতে ভৃগু রাজা বলে দিয়েছিলেন, যখন বলি রাজা বললেন আমি গুরুকে ত্যাগ করে দেব, ওখানটা আমি বলতে ভুলে গেছি কারণ প্রসঙ্গটা তাড়াতাড়ি করে শেষ করেছি। তো ভৃগুনীতিতে বলেছিলেন, শাস্ত্রে পাঁচটি জায়গায় মিথ্যা আচরণ করলে কোনো দোষ হয় না, কোথায় কোথায় জানো? তুমি ব্যবসা করছো, ব্যবসায় বিকৃত মাল যে দামে কিনেছো তার থেকে বেশি দামে বিক্রি করলে সেটাই কখনো পাপ হয় না, ভগবান বলে দিলেন পাপ হয় না। আর কোথায়? ছেলে মেয়ের বিয়ে দিচ্ছ, মেয়ের বিয়ে দিচ্ছ, ছেলে পক্ষ এসেছে, আপনার মেয়ে কী কী পারে? বলছে আমার মেয়ে চাইনিজ থেকে ফ্রেঞ্চ থেকে শুরু করে কোরিয়ান থেকে শুরু করে যা কিছু খাবার দাবার আছে সব রান্না করতে পারে, এদিকে মেয়ে কোনটা খুনতি সেটা চেনে না, এটা বললে কোনো দিন দোষ হবে না। আমার মেয়ে সেলাই থেকে গান বাজনা, তানপুরা থেকে সেতার, সেতার থেকে সরোদ সব বাজাতে পারে, গিয়ে দেখছে কিছুই পারে না। বলছে এই যে বলেছিল এত কিছু, বলছে এতে তো বলেছে কোনো অধর্ম হবে না, যত খুশি বাড়িয়ে বাড়িয়ে বলো। ছেলের বিয়ে দিচ্ছে, তোমার ছেলের কী আছে? বলছে আমার ছেলের 50 বিঘে জমি আছে, 5 বিঘে আছে, 50 করে দিয়েছে। আর তোমার ছেলে কত টাকা মাইনে পায়? 50,000 টাকা মাইনে পায়, পাচ্ছে 30,000 টাকা। এইগুলো বললে দোষ হয় না, এগুলো বলা যায়। বিবাহকালে যদি মেয়ে বা ছেলের গুণ, আমি বলছি বলবেন, মেয়ে বা ছেলের গুণ এত আসে তত আসে সব বলবেন, হ্যাঁ, বাড়িয়ে বাড়িয়ে বললে অধর্ম না। আর কোথায়? মৃত্যু উপস্থিত, কেউ তোমাকে মেরে দেবে, তুমি যদি কোনো মিথ্যা কথা বলে সেই মৃত্যু থেকে বাঁচতে পারো তাহলে সেইখানে মিথ্যার আশ্রয় নিলে তুমি বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না। কেউ মারা যাচ্ছে, কাউকে খুন করে দেওয়া হবে, তোমার একটা মিথ্যা কথায় যদি কারোর জীবন বেঁচে যায় সেখানে তুমি মিথ্যা কথা বলতে পারো, পাপ হবে না। আর একটা জায়গায় বললেন, এটা না
মোটামুটি কম বেশি সবাই পড়ে, এটা ধর্ম মোটামুটি। এটা শোনার পর বাবাদের খুব আনন্দ হবে, বলছে নিজের বউয়ের কাছে কোনোদিন সত্যি কথা বলবেন না, এখানে যত মিথ্যা কথা বলবেন ভগবান কোনো দোষ নেবে না, নিজের বউকে মিথ্যা কথা বললে কিচ্ছু হয় না। ভৃগু নীতিতে ভৃগু বলে বলে স্ত্রী জাতির কাছে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না, এতে কোনো পাপ না, যে যতই বলুক মিথ্যা কথা বলেছে আমাকে মিথ্যা কথা কিচ্ছু। ওই তো স্ত্রী জাতির কাছে, স্ত্রী স্বামীর কাছে বলতে পারবে না, সেটা তাহলে অধর্ম, সেটা তাহলে অধর্ম। কিন্তু স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে, এটা ভাগবত বলেছে। তাই ভগবান বললেন আজ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অধর্ম করা হবে। অধর্ম শুরু করা হলো, অধর্ম শুরু করা হলো, নানানভাবে অধর্ম আচরণ করে করে মারা হলো, সকলকে বধ করা হলো। কেন? যে দুষ্ট হয়, কথায় আছে আমরা বলি না যেমন কুকুর বাবা তেমন মুগুর, বলি তো কথাটা, ঠিক যেমন তোমরা পাপি তোমাদেরকে পাপের আশ্রয় করে মারা হবে। যদিও আপাত দৃষ্টিতে পাপ, কিন্তু সবই পূর্বজন্মের অভিশাপ ছিল, প্রত্যেকের পূর্বজন্মের অভিশাপ ছিল। কর্ণ রথের চাকাটা গেড়ে গেল, কর্ণ রথের চাকাটা তুলতে গেল, আর বিজয় ধনুষটা কর্ণের রথে পড়েছিল, কর্ণ বিজয় ধনুষটা হাতে পেলে অর্জুন মরে যেত। ভগবান বললেন এই সুযোগ অর্জুন কর্ণকে মারার এর থেকে ভালো সুযোগ আর পাবে না, ও রথের চাকা তুলতে লেগেছে, তুমি এইবার পিছন থেকে ব্রহ্মাস্ত্রটা মারো। অর্জুন কর্ণকে মারলেন, ব্রহ্মাস্ত্র কর্ণ বধ হয়ে গেল। অধর্ম তো, তার হাতে তো অস্ত্র ছিল না, বিনা অস্ত্রে কাউকে মারলে যুদ্ধনীতি নয় কিন্তু সেটা, কিন্তু এটা এটা কর্ণের অভিশাপ ছিল। পরশুরামের কাছে কর্ণ সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিল, আর তৎকালীন দিনে নিয়ম ছিল ব্রাহ্মণ ছাড়া কেউ অস্ত্র শিক্ষা করতে পারবে না। কেন? ব্রহ্মাস্ত্র আনতে গেলে বেদধ্বনি করে ব্রহ্মাস্ত্রকে স্মরণ করতে হয়, আর বেদ পাঠের অধিকারী একমাত্র ব্রাহ্মণ। কর্ণ তো বেদ পাঠের অধিকারী একমাত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, এই তিন জাতি, শূদ্র পারবে না। কর্ণ তখন ছিল ধোপার ঘরে মানুষ হয়েছিল, ধোপা জলে ভাসিয়ে দিয়েছিল, ধোপা কুড়িয়ে পেয়েছিল, ধোপার ঘরে মানুষ হয়েছে। তো যে জাতিতে ধোপা তাকে তো নিচু জাত বলা হয়, শূদ্র, তাই তৎকালীন দিনে তার বেদ অধিকার ছিল না। পরশুরাম একদিন বসে আছেন, আর কর্ণ বসে আছেন, আর গুরুদেব পরশুরাম তার কোলে মাথা দিয়েছেন ঘুমাচ্ছেন। পরশুরাম শুয়ে আছেন ঘুমাচ্ছেন, আর কর্ণ তার মাথা টিপে দিচ্ছেন। আর ওদিকে একটা বড় কীট এসেছে কর্ণর পায়ে কামড়াচ্ছে, কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তবু কর্ণ কিন্তু কিছু বলেনি, পাছে গুরুর ঘুম ভেঙে না যায়। ঘুম ভেঙে উঠে দেখছে রক্তে ভেসে যাচ্ছে, কী হলো রে বাবা, তোর পা দিয়ে তো রক্ত বেরোয় কেন, আর তোর এত রক্ত বেরোচ্ছে, কষ্ট হচ্ছে কই, তুই আমাকে বলিস নি? গুরুদেব, আপনার যদি ঘুম ভেঙে যায় সত্যি করে বল তুই কে? ব্রাহ্মণ সন্তান এত কষ্ট সহ্য করতে পারে না, ব্রাহ্মণের ক্ষমতা নেই এত কষ্ট সহ্য করার, ব্রাহ্মণের শরীর নরম, ব্রাহ্মণের শরীর দয়ার শরীর, সে এত কষ্ট সহ্য করতে পারবে না, যদি কষ্ট সহ্য করতে হয় সে হবে ক্ষত্রিয় সন্তান, ক্ষত্রিয় কষ্ট সহ্য করতে পারবে, তুই সত্যি করে বল তুই ব্রাহ্মণ, ব্রাহ্মণের পরিচয় দিয়ে এসেছিল কিন্তু সুতের ঘরে পালিত। পর যখন প্রকাশ করলো যে গুরুদেব আমি জাতিতে শূদ্র, পরবর্তীকালে তো গিয়ে জানতে পারলেন আমি কুন্তী মাতার সন্তান, কুন্তী যখন বললেন তুমি আমার ছেলে, তখন পরশুরাম অভিশাপ দিলেন তুমি যে মিথ্যাচার করে আমার সাথে বেদমন্ত্র শিখে অস্ত্রবিদ্যা শিখেছ, আমি তোমাকে অভিশাপ দিলাম যখন তোমার বিষম সংকটকাল উপস্থিত হবে তখন তুমি এই বেদমন্ত্র ভুলে যাবে, তোমার অপর পক্ষে যে থাকবে সে তোমাকে এইভাবে ছলনা করেই মারবে যেমন তুমি ছলনা করে আমাকে অপমান করেছ। অভিশাপ তো ফলার কথা বলবেই, সেই বিষমকালে তোমার রথের চাকা মাটিতে প্রথিত হয়ে যাবে, তুমি রথের চাকা তুলতে যাবে, তোমাকে মারবে তোমার শত্রুপক্ষ, তাই ঘটালেন ভগবান। এই জন্য কোনোটাই অধর্ম হয়নি, আপাত দৃষ্টিতে সেটা অধর্ম কিন্তু প্রত্যেকটাই পূর্ব পরিকল্পিত অভিশাপের কারণ ছিল। এই মতো ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ সম্পূর্ণ করে দিয়ে যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়ে দিলেন। আমরা শুরু করেছিলাম কোথায় বলতো?
যুধিষ্ঠির মহারাজ রাজ্যদ্বারে কাঁদছেন, অশ্বত্থামা পাঁচ মাথা কেটে এনেছে পাঁচ পুত্রের। দেখো ভাগবত কিন্তু চতুর্যুগ ঘুরে ফিরে সেই জায়গায় এসে আমরা শেষ করছি। এটাই বলা হচ্ছে সত্যযুগ থেকে টোটাল কি কি ঘটনা ঘটেছে পরপর যদি জানতে চাও সমস্ত কিছু এই ভাগবতে পাবে। কেন ভাগবতকে মহাপুরাণ বলা হলো, বাকি সকলকে তো পুরাণ বলা হলো, গরুর পুরাণ, নৃসিংহ পুরাণ, লিঙ্গ পুরাণ, কল্কি পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, সবই তো পুরাণ, ভাগবত কেন মহাপুরাণ? বলছেন এই ভাগবতই হচ্ছেন একমাত্র যে ভাগবত আস্বাদন করলে আমরা নারায়ণ চরিত্র থেকে শুরু করে ভগবানের ২৪ অবতার থেকে শুরু করে রাম অবতার, কৃষ্ণ অবতার এবং তৎপশ্চাৎ মহাভারতের কাহিনী, রামায়ণের কাহিনী, সমস্ত পুরাণের কাহিনী আমরা একটা জায়গায় পেয়ে যাই, আর বাকি কোথাও যেতে হয় না। তাই তো ভাগবত হচ্ছে পুরাণের পুরাণ, শ্রেষ্ঠ পুরাণ, মহাপুরাণ। বলিয়ে ভাগবত মহাপুরাণে কি, এই জন্য ভাগবত হল মহাপুরাণ। দাদা বলরাম এলেন, কৃষ্ণ চলে গেলেন দ্বারকা থেকে, হস্তিনাপুর থেকে চলে গেলেন দ্বারকায়। বলরাম বললেন আমি তীর্থযাত্রা করবো, একটু তীর্থে যাব। কুরুক্ষেত্র যুদ্ধের সময় দাদা বলরাম ছিলেন না। এই মতো সময় দ্বারকায় শ্রীকৃষ্ণ বসে আছেন, রাজা হয়ে দ্বারকাধীশ সুন্দরভাবে বসে আছেন। ওদিকে ভগবানের এক ভক্ত তথা সখা বন্ধু, তার নাম কি নাম ভগবানের পরম বন্ধুটার নাম কি গো? হ্যাঁ, সুদামা। কৃষ্ণ সুদামা কীর্তন শোনানি, শুনেছ তো? সুদামা। তো এবার সুদামার স্ত্রী, স্ত্রীর নাম কি? সুদামার স্ত্রীর নাম হ্যাঁ কুচেলা দেবী। সুদামার স্ত্রী হচ্ছেন কুচেলা দেবী। ভাগবত শুনে শুনে একদম মাথায় নিয়ে ফেলেছে সব, এত শুনে ফেলেছে। হ্যাঁ, শুনে শুনে একদম সব ঠটস্থ হয়ে যাচ্ছে, এত শুনছে। ভাগবতে বলছেন কুচেলা দেবী সুদামাকে বলছেন, স্বামী আমাদের তো বড় অভাব, বড় কষ্ট। এই দেখো স্বামী, একটা কাপড় কত জায়গায় গিট দিয়ে জোড়াতালি দিয়ে পড়ছি। স্বামী শুনেছে নাকি তোমার বন্ধু শ্রীকৃষ্ণ তিনি নাকি রাজা? তোমার বন্ধু শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রাজা, তার উপরে তিনি ভগবান, যার মূর্তি বসিয়ে তুমি সারাদিন নাম করো, কাঁদো, একবার যাও তার কাছে। তোমার তো বন্ধু, বন্ধুর কাছে গিয়ে তোমার মনের দুঃখটা বলো, দেখবে তোমার বন্ধু তোমাকে ঠিক কৃপা করবে। সুদামা বললেন, ছি ছি কুচেলা, কৃষ্ণ আমার বন্ধু তা বলে আমি কৃষ্ণকে গিয়ে হাত পাতবো? ভাই, কৃষ্ণ আমার বন্ধু তাই বলে আমি তার কাছে হাত পাতবো না। আমি প্রতিজ্ঞা করেছি আমার শত কষ্ট হলেও আমি তোর কাছে কখনো হাত পাতবো না। আর তুমি আমাকে বলছো কৃষ্ণের কাছে যেতে? ঠিক আছে স্বামী, তুমি কৃষ্ণের কাছে গিয়ে, তোমার বন্ধুর কাছে গিয়ে হাত নাই বা পাতলে তার সঙ্গে দেখা করে এসো, তোমার মনটা অন্তত ভালো হবে। কুচেলা দেবী জানছে কি ভগবান কৃষ্ণ তো সুদামা তার ছোটবেলার বন্ধু, না জানি এই অবস্থায় দেখলে তিনি নিশ্চয়ই তাকে এমনি কিছু দেবেন, চাইতে হবে না। কুচেলা দেবী তার জন্য পাঠিয়েছেন, যাও না স্বামী, একবার যাও কৃষ্ণর কাছে যাও, তোমার দ্বারকাধীশ বন্ধুর কাছে যাও। দ্বারকাধীশ বন্ধুর কাছে যাবেন বলে স্থির করেছেন কুচেলা। অনেকদিন পর বন্ধুর কাছে যাব, কিছু নিয়ে যাব না? কি নিয়ে যাবে স্বামী? ঘরে তো কিচ্ছু নাই, আমি ভিক্ষায় গেলে আমাকে কেউ ভিক্ষা দেয় না কুচেলা, সবাই মুখের উপর দরজা বন্ধ করে দেয়। স্বামী তুমি চিন্তা করো না, আজকে আমি যাচ্ছি তোমার স্ত্রী, আর স্ত্রীকে কেউ ফিরিয়ে দিতে পারে না। আমি যদি একটু চোখের জল নিয়ে গিয়ে সকলের দ্বারে দাঁড়াই, কিছু না কিছু কেউ দেবেই। আজকে কুচেলা দেবী ভগবানের জন্য সকলের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আমার স্বামী তার
বন্ধু ভগবান দ্বারকাধীশ কৃষ্ণের কাছে যাবে, তোমরা কিছু ভিক্ষা দাও, তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, আমি কৃষ্ণের সেবা দেব, ভগবানের সেবা দেব। ভগবান তো ভিক্ষারণ্য ছাড়া খান না, তোমরা আমাকে ভিক্ষা দাও। কেউ মুখের ওপর বললো, আরে দেখো দেখো ভগবান শরীর দিয়েছে, খাটতে পারে না, খুঁটতে পারে না, ভিক্ষা করে লোকের কাছে হাত পেতে খাচ্ছে। ভগবানের নামে লোকের কাছে হাত পাচ্ছে, খাটতে খাটতে হয় না, হাত পাতলে পেয়ে যাচ্ছে, বসে বসে খাচ্ছে। কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিল, নিজে এসে পায় না, বউকে আজ রাস্তায় নামিয়ে দিয়েছে ভিক্ষার জন্য। দেখ রে, এই হচ্ছে সুদামা বেদজ্ঞ ব্রাহ্মণ। তৎকালীন দিনে ব্রাহ্মণের কিন্তু অবস্থা খুব ভালো ছিল না, কোনো রকমে তো পূজা অর্চনা করে দিনাতিপাত চলতো। আর সুদামার অতি কষ্ট ছিল। সুদামা এমনই ব্রাহ্মণ ছিলেন যে তিনি কখনো কিছুর বিনিময়ে পূজা করতেন না, তিনি ভালোবেসে পূজা করতেন। আমার পূজা করতে ভালো লাগে তাই আমি পূজা করব, তার বিনিময়ে তুমি কত দেবে কি দেবে আমার দরকার নেই। তাই তো তার পাতার কুটির কি পুড়ছে, একটা গন্ধ ছাড়ছে, ধূপ জ্বলছে কি? কুচিলা দেবী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার পাড়া ঘুরে ঘুরে লোকের লাথি ঝাঁটা খেয়ে অপমান সহ্য করে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি। ভগবান রামচন্দ্রের রামায়ণ অনেকেই হয়তো জানেন, রামায়ণের কাহিনী কম বেশি সকলেই জানেন, মহাভারতটা যত না জানেন রামায়ণটা মোটামুটি সকলেই প্রায় জানে, রাম রাবণের যুদ্ধ, সীতাহরণ, বনবাস, এভাবে সকলেই জানে। কিন্তু যেটা এ বললাম, ছোটোখাটো খিঁচ রয়ে যায়, গাঁট রয়ে যায়, যেইগুলোর মধ্যে অনেক মণিমুক্ত থাকে, সেই গাঁটটা খুললেই বেরিয়ে পড়ে। আর আমরা প্লেন জিনিসগুলোকে নিয়ে খুব মাতামাতি করি, গাঁটগুলো সব রেখে দিই। ভগবান রামচন্দ্রের যখন পৈতা সংস্কার হচ্ছে, উপনয়ন হচ্ছে, ক্ষত্রিয়ের সন্তান তো, পৈতা সংস্কার হচ্ছে, গুরুদেব বিশ্বামিত্র পৈতে দিচ্ছেন, উপনয়ন দিচ্ছেন, যজ্ঞ পবিত্রম পরমং পবিত্রম প্রজাপতির্যম সহজম পরস্তা আয়ুষ্য মধ্যম প্রতিমুঞ্চ শুভ্রম যজ্ঞোপবীতম বলমাস্তু তেজঃ। শোনো রাম, যজ্ঞোপবীতম পরমম পবিত্রম, এই যজ্ঞোপবীত তোমার দেহটাকে পরম পবিত্র করবে এবং এই যজ্ঞোপবীত নিজেও পবিত্র। প্রজাপতির্যম সহজম পরস্তা, স্বয়ং প্রজাপতি থেকে এই যজ্ঞপবিতির উৎপত্তি। আয়ুষ্য মধ্যম প্রতিমুঞ্চ শুভ্রম, এই যজ্ঞপবিত ধারণ করলে তোমার আয়ু বর্ধিত হয়। কিসের আয়ু? দেহের আয়ু, সুকর্মের আয়ু বর্ধিত হয়। যজ্ঞপবিতম পরমম পবিত্রম প্রজাপতির্যম সহজম পরস্তাত আয়ুষ্য মধ্যম প্রতিমুঞ্চ শুভ্রম যজ্ঞোপবীতম বলমস্তু তেজঃ, এই যজ্ঞোপবীতম তোমার সাধন বলকে বাড়িয়ে তুলবে। রামচন্দ্র তখন প্রশ্ন করলেন, গুরুদেব এই যে এই নটি সুতো আপনি আমাকে পড়াচ্ছেন কেন? ভুল বললাম, ক্ষত্রিয়ের তিনটি সুতোর পৈতে হয়, নটি হয় না, ব্রাহ্মণের হয় নয়টি, ক্ষত্রিয় বৈশ্য এদের তিনটি সুতোর পৈতে হয়, আপনি এই তিন সুতোর পৈতে আমাকে কেন পড়াচ্ছেন? বলছে, শোনো রাম, এই জগতে সমস্ত কিছু তিনের মধ্যে আবদ্ধ, সত্য রজস তমস, এই সাত্ত্বিক রাজসিক তামসিক গীতার ১৮ অধ্যায়ে বর্ণনা করা আছে, কি সত্যগুণ, কি রজগুণ, কি তমগুণ, এই জগৎকে সত্যগুণ রজগুণ তমগুণে বাঁধা আছে, তোমার এই দেহটাকে সত্য রজ তমগুণে বাঁধবে এবং এই সত্য রজ তমগুণকে জয় করে তোমাকে যেতে হবে ভগবত চরণে। তাই তোমাকে এই বন্ধন দিয়ে দেওয়া হলো, বন্ধন ছিন্ন করতে পারলে ভগবানের চরণে যাবে, রেফারির হাত ফসকাতে পারলে বল গলে ঢুকবে। রামচন্দ্র বললেন, ঠিক আছে তা তো বুঝলাম,
এবার আমার কি করণীয়? শোনো রাম, তুমি রাজা, তুমি সবসময় দিতে শিখেছ। তৎকালীন দিনে রাজারা না খুব দানী ছিলেন, বর্তমান দিনে রাজা নেই ধনী আছেন। তুমি রাজা, রাজার প্রথম কর্তব্য হচ্ছে দান, তাই না? আমি যুধিষ্ঠির মহারাজ যখন ভীষ্মদেবের কাছে উপদেশ আনতে গেছিলেন তখন বলেছিলাম, ভীষ্মদেব উপদেশ দিয়েছিলেন, দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগস স্ত্রী ধর্মান ভগবত ধর্মান। রাজার প্রথম ধর্ম হচ্ছে দান করা। দান ধর্মান রাজ ধর্মান, দান ধর্ম হচ্ছে রাজ ধর্ম। ভগবান তোমার প্রাচুর্যতা দিয়েছেন দান করার জন্য। বাড়ানোর জন্য নয়, উপর উপর চাপিয়ে চাপিয়ে তুমি বাড়াচ্ছ। একটা ব্যাংকে বই ভর্তি হয়ে গেল, আবার একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছ, একটা এটিএম হলো না দুটো এটিএম খুলেছ। আর তোমার দুয়ারে যদি নবদ্বীপ থেকে কোনো বাবাজি এসে বলে, বাবা আমাদের মন্দিরে মহোৎসব হবে তার জন্য কিছু দান দাম, আপনি খুব জোর 10 টাকা দিচ্ছেন, ভগবান বলছেন আমি দিয়েছি তোমায় দান করার জন্য। যদি দাও সেটা ভগবান অমর করে রাখবেন। বলিরাজা ভগবানকে 3 পাতা ভূমি দিয়েছিলেন, তার জন্য বলিরাজার হয়ে গেলেন ভগবান, 6 মাসের জন্য তার ঘরে চলে গেলেন। যে ভগবানকে পুতনা বীজ দিল ভগবান তাকে উদ্ধার করে দিলেন। তুমি যদি তাকে ভালো জিনিস দাও, মনের ভালোবাসা দাও, তিনি তোমাকে কোথায় রাখবেন? দান করা তোমার কর্তব্য রাম। তুমি দান করার জন্য সবসময় নিজেকে গর্বিত মনে করবে যে আমি দানী, কিন্তু এই দান করার জন্য যখন গর্ব হবে, তোমার আছে বলে যখন গর্ব হবে, ভগবান বললেন এই গর্ব নিয়ে তো আমাকে রাখা যায় না, মনে এই অহংকারের গরম থাকলে আমি থাকতে পারি না, আমি দীনতার শীতল ছায়ায় ঘুমাতে ভালোবাসি। ভক্তের হৃদয় মন্দিরে যদি দীনতা না থাকে, দৈন্যতা না থাকে, আমি অধম, অধমের অধম, সকলে তোমরা আমাকে কৃপা করো যেন আমি চিরকাল অধম থাকতে পারি। কেন নিচু হলে, গর্ত হলে ভগবানের কৃপাটা নিতে পারবো, উঁচু হলে আমার উপর পড়ে গড়িয়ে চলে যাবে, আমি নিতে পারবো না। তাই বল হরিব, ভগবান রামচন্দ্রকে বললেন তোমার মনে যখন অহংকার হবে, সেই অহংকারটার যাতে না হয়, অহংকারটার মধ্যে যাতে এই অহংকারের আগুনে যাতে দীনতার জল পড়ে, দীনতার বাড়ি পড়ে, তাই যাও এই কাঁধে দিয়ে দিলাম ঝোলা, ভিক্ষা করে নিয়ে এসো। কভি কভি দেনে বালে হাত লেনে কে লিয়ে ফেলানে ভি পড়তা হে, দেওয়ার জন্য যে হাত, নেওয়ার জন্য কখনো কখনো পাততে হয়। যদি হাত পাততে না শেখো তুমি নিচু হতে পারবে না। দেখবেন যারা কখনো হাত পাততে পারে না, তারা দেখবেন কখনো নিচু হতে পারে না কোনো কিছুতে। একটা ভক্তের বাড়িতে, একটা মানুষের বাড়িতে, যারা বৈকুণ্ঠপুরে একটা হরিসভা আছে ওদের, ওরা প্রায় 14-15টা গ্রাম ভিক্ষা করে, ভিক্ষা করে পুরো মহোৎসবটা করে 5 দিন ধরে, 1 সপ্তাহ ধরে। ওরা বলে যে দাদা আমরা যার বাড়ি কালেকশন করতে যাই, গিয়ে গিয়ে অনেক মানুষ আছে, কেউ 4টি কথা শোনায়, কেউ আবার কালেকশন করতে এসেছি বলে পয়সা তো দেয়, চাল তো দেয়, আবার বাড়িতে বসিয়ে জল মিষ্টিও খাওয়ায়। আমরা তো যেতে পারিনি, সংসারে আবদ্ধ হয়ে আছি, তোমরা ভগবানের নাম করছো, তোমরা আমাদের হয়ে ভগবানের কাছে দাও, যেন আমাদের সেই জিনিসটা ভগবানের কাছে পৌঁছাতে পারে। এক ভক্ত জগন্নাথ ধাম যাচ্ছে, রাজা বলছে আমি তো রাজকার্য ছেড়ে জগন্নাথকে দেখতে যেতে পারবো না, তুমি যাচ্ছ আমার জন্য এই 100 টাকা দিলাম, তুমি যাও একটু জগন্নাথের কাছে ভোগ চড়িয়ে দেবে। সেই ভক্ত জগন্নাথ ধামে গিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ দিচ্ছেন, কৃপা হচ্ছে কার? রাজার উপর। ভক্তের উপর তো হবেই, রাজার উপর হচ্ছে। এগুলো বাস্তব উদাহরণ, সত্য কথা। তাই রামচন্দ্রকে বললেন যাও ভিক্ষা করে নিয়ে এসো, ভিক্ষা না করলে তুমি কোনোদিন মাথা নিচু করতে পারবে না, আর যদি মাথা নিচু করতে না শেখো জীবনে কোনোদিন সুখে থাকতে পারবে না। সুখে থাকতে পারবে না, অহংকারের আগুন নিয়ে রাত্রে ঘুম হয় না।
সুখে থাকতে পারবে না তুমি। তাই আমরা বলি না হরি নাম, নাম করো, নাম করো, নাম করো, নামও আগে তবে তো নাম করবে, নামতে না পারলে নাম করবে কি করে, নামতে না পারলে নাম হবে কোথা থেকে, আগে তো নামো। তোমার তো সেই অহংকারের চূড়ায় আগুন লেগেছে, গুরুদেব তোমার গালে একটা থাপ্পড় মেরে কান ধরে যদি না নামায়, না নাম কি করে হবে তোমার। এমনি এমনি হবে না, নামতে হবে তবে নাম। অনেকে আছেন দেখবেন ভগবানের সামনে গিয়ে মাথাটা নুয়ে প্রণাম করতে পারেন না, হয় এরকম করে প্রণাম করেন আর নয় এরকম করে প্রণাম করেন। যাদের ঠ্যাঙে কোমরে যন্ত্রণা আছে তাদের বলছি, অনেক মানুষ আছে যাদের শরীরের জন্য করতে পারে না তারা না, অনেক মানুষ আছে ভগবানের মন্দির সাইকেলে করে মোটর সাইকেলে করে যাচ্ছেন, হাত তুলে প্রণাম করে নিলেন, শাস্ত্রে বলছেন এক হস্ত প্রণাম করলে সারা জীবনে যা পুণ্যকর্ম করেছে ওইখানেই চলে গেল। এখন তো কপালেও হাতটা যায় না, ঠোঁটের এখান থেকে এইটুকু ভগবানকে এখন নাকের তলায় নিয়ে এসেছি, নিঃশ্বাসের মধ্যে দিয়ে ফেলে দেবো, শিকুন ফেলে দিয়ে যাবো, এই জায়গায় নামিয়ে নিয়ে চলে। সেটা বাস্তব বুঝতে হবে, হাত জোড়ো করে ভগবানের কাছে প্রণাম করাটার মধ্যে কতটা যে মনের শান্তি আছে এটা বোঝেন না। অনেকে সাষ্টাঙ্গ প্রণাম করে, কিছু কিছু নিয়ম বলে দিয়ে, আজকে যখন প্রসঙ্গটা উঠল, কোমর থেকে উপরে যদি বস্ত্র পরে থাকেন, গায়ে জামা কাপড় পরে থাকেন, কখনো সাষ্টাঙ্গ দণ্ডবত করবেন না, তাহলে পরের জন্মে শ্বেত কুষ্ঠ হবে, যেটাকে সেতি বলা হয়। গায়ে জামা পরে কখনো দণ্ডবত প্রণাম করতে নাই, গায়ে জামা খুলে দণ্ডবত প্রণাম করতে হয়। আমি এবারে নবদ্বীপ গেছিলাম 25শে ডিসেম্বর, কী ঠান্ডা ছিল বলুন তো, নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে এক ভক্ত এলো, দেখলাম বাবাজি এসেছেন সোয়েটার জামা চাদর পরে, সঙ্গে সঙ্গে চাদর জামা সোয়েটারটা খুলে ফেললেন দণ্ডবত করবেন বলে, খুলে রেখে দিয়ে সোজা খালি গায়ে দণ্ডবত করে এক পাক গড়িয়ে নিলেন। ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে যত ভক্ত এসেছিল সকলের পায়ের রজ গড়িয়ে নিলেন। আমি তাকে গিয়ে বললাম আপনি জামাটা খুলে কেন করলেন, বলছে বাবা এই জন্য তো করতে নাই, আর এই যে এত ভক্ত এসেছে, এই ভক্ত এই যে আজকে এত সভা হয়েছে, এই সভা তো রোজ রোজ হয় না, তাই ভক্ত এসেছে, না জানি কোন ভক্তের মধ্যে কত প্রেম আছে কত ভক্তি আছে, তাদের চরণ ধুলা যদি আমার অঙ্গে লাগে না জানি কত ভক্তি আমি পেয়ে যাব, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। এই জন্য বলে সাধুগুরু বৈষ্ণবের সাথে মেশো, নিষ্কিঞ্চন ভক্তের সাথে মেশো, যে পকেট ভরবার ধান্দায় আছে তার সঙ্গে মিশে লাভ নাই। তাই সাষ্টাঙ্গ দণ্ডবত যখন করবেন, অনেকে করেন তো, পুরুষরা সাষ্টাঙ্গ দণ্ডবত এই জন্য করতে পারে, শাস্ত্র বলেছেন সাষ্টাঙ্গ প্রণাম করবে একমাত্র পুরুষরা, স্ত্রী জাতিরা তো সেটা পারবে না, তাই স্ত্রী জাতিদের জন্য পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু মুড়ে মাথা ঠেকিয়ে নাক ঠেকিয়ে হাত ঠেকিয়ে এই পঞ্চাঙ্গ ঠেকবে, তাই নারী জাতিরা কোনোদিন দণ্ডবত করবেন না, পরজন্মে কিন্তু শ্বেতকুষ্ঠ হবে শাস্ত্রের বিধান, এটা অপরাধ হয়। আর যদি কখনো সাষ্টাঙ্গ দণ্ডবাদ করতে হয় পুরুষ জাতির, তখন গায়ের বস্ত্র খুলে খালি গায়ে করতে হবে, তাই জন্যই সবসময় কিন্তু পঞ্চাঙ্গ প্রণামটাই শ্রেষ্ঠ, দণ্ডবাদ করার সবসময় প্রয়োজন নাই। তাই তো ভক্তগণ আর এক ভক্তকে দেখে বলেন দণ্ডবাদ, এই মুখে বললে দণ্ডবাদ বললেই হয়ে যায়, অন্তরের শ্রদ্ধা দিয়ে না কারোর সামনে গিয়ে এইভাবে মাথা নিচু করে হাত জোড়ে করে দণ্ডবাদ বললেই দণ্ডবাদ হয়ে যায়, করতে লাগে না, শুধু দিনটা তার লাগে। তোমার মনে এত অহংকার নিয়ে তুমি তার চরণেই যদি পড়ে যাও কিচ্ছু হবে না। এই জন্য বৃন্দাবনে বাবাজি, নবদ্বীপের বাবাজি, সাধুগুরু গোসাই গোবিন্দ এরা কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না, বলছে তুমি আমাকে বলেছো থ্যাংক ইউ, এই থ্যাংক ইউটার আন্তরিকতা তোমার মধ্যে নাই। এখন খুব মাথায় কথায় চল হয় না, কিছু কেউ কাজ করে দিলে তুমি তাকে বলছো থ্যাংক ইউ, এই থ্যাংক ইউটা অন্তর থেকে বলেছো, কাল যখন আমি তোমার কোনো ক্ষতি করবো তুমি আমাকে চারটে গালাগালি করতে বাধ্য থাকবে না, কোথায় গেল তোমার থ্যাংক ইউ, কোথায় গেল তোমার সরি, অন্তর থেকে বলেছো, যদি বলতে পারো তাহলে হবে।
এইভাবে কখনো প্রণাম করবেন না, বুঝেছেন? অনেকে আমি দেখি এখানে মহিলারাও অনেকে সাষ্টাং দণ্ডবোধ করেন, তো কখনো করবেন না, অপরাধ হয় এটা। আমরা কিছু নিতে এসেছি, তার বদলে যদি উল্টে খেসারত দিয়ে যেতে হয় সেটা কিন্তু আমাদের লাভ হবে না কিছু। তাই নেব যখন ভালো জিনিসটা নেব, সেইটাকেই বজায় রাখবো, আর অন্য কিছু দোষ করবো না, কারণ অপরাধ শূন্য হতে হবে আমাদের। অপরাধ শূন্য না হলে হবে না। এই মতো সুদামা স্ত্রী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার বাড়ি চার পাড়া থেকে তিন পাড়ায় তিন মুষ্টি চিঁড়ের খুদ পেয়েছে, গোটা চিঁড়েও কেউ দেয়নি। চিঁড়ের খুদ মানে চিঁড়ে কেটে যাওয়ার পর যে গুঁড়োটা পড়ে থাকে, সেই চিঁড়ের খুদ পেয়েছে, সেই চিঁড়ের খুদ নিয়ে এসেছে। স্বামী এই দেখো চিঁড়ের খুদ এনেছি তোমার জন্য, যাও তোমার বন্ধুর জন্য তুমি নিয়ে যাও। এই মতো সুদামা বিপ্র চলেছে না, সুন্দরভাবে সুদামা চলেছে, যেতে যেতে গিয়ে জলটা একটু দেখ, সুদামা বিপ্র চলেছেন, সুদামা বিপ্র গিয়ে দ্বারকার রাজপ্রাসাদে গিয়ে দাঁড়িয়েছেন। রাজপ্রাসাদের সামনে দ্বারের দ্বারীরা দাঁড়িয়ে আছে, সুদামা গাইছেন, ও দ্বার পালো উস কানহাইয়া সে কহে দো, ইধার পে সুদামা গরিবা গয়া হ্যায়, ইধার পে সুদামা গরিবা গয়া হ্যায়। ও দ্বার পালো উস কানাইয়া সে কহে দো, ইধার পে সুদামা গরিব আ গয়া হ্যায়। দ্বারপাল জিজ্ঞেস করছেন, কে তুমি? আমি কৃষ্ণের বন্ধু সুদামা। ও গল্প দেওয়ার জায়গা পাওনি? আমাদের রাজা দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র, তুমি তার বন্ধু হলে তা তোমার এই দশা হয়? যে যারা কৃষ্ণের বন্ধু হয় গো তাদের দশা এরকমই হয়, ছেঁড়া কথা মেলা মাথা, তাদের এত কিছু থাকে না। তারা তো কৃষ্ণকে সব দিয়ে দিয়েছে, তাই তো তারা শূন্য, তারা তো নিজের বলতে কিছু রাখেনি। হে গোবিন্দ, আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিয়েছি, আমি তো শূন্য, তুমি সমৃদ্ধ হও প্রভু, সব আমি তোমাকে দিলাম। তাই তো তিনি ভগবান রাজ সিংহাসনে বসে আছেন, আর আমি ভক্ত তার কঙ্গাল হয়ে বসে আছি। গরিব হলে তো বাবা ইন্দিরাবাসন থেকে টাকা দেবে, তাই নাকি? ভক্তির কাঙাল যদি হতে পারে না, ভগবান আপনাকে কৃপা করে দেবে। আগে থেকেই যদি বলে দেন আমার তো হৃদয়ে ভক্তি আছে, তাহলে ভগবান বলবেন ওর তো আছে, ওর দিকে তো আর যাওয়ার দরকার নাই, ওর তো দোতলা বাড়ি, ওকে ইন্দিরাবাসন দিয়ে কি হবে, জানি না। তাই ভক্তির সর্বদা নিজেকে শূন্য মনে করতে হবে। আমার চিরকাল কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারিনি এখনো পর্যন্ত। কি করতে পেরেছি? সেবা, পাঁচবেলা ভগবানের আরতি করছি, পাঁচবেলা সেবা দিচ্ছি, ভাগবত পাঠ করছি, কীর্তন করছি, ভগবানের ধাম ঘুরতে যাচ্ছি, এত ভক্তকে হরিনাম বিতরণ করছি, এটাই হয়ে গেল আমার সেবা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু নাই বলে রাধারানীর মতো সেবা করতে পেরেছি? মন প্রাণ সব কিছু সমর্পণ করে দিই, পেরেছি সুদামার মতো ভালোবাসতে, পেরেছি পিতা নন্দ মা যশোদার মতো ভালোবাসতে, কিচ্ছু পাইনি। আর আমরা তো ভগবানের জন্য কত অহংকার করি, আমি ভগবানকে এত কিছু দিয়েছি, এত কিছু করছি তার জন্য, এত বড় মন্দির করে দিয়েছি, এত আশ্রম করে দিয়েছি, দেখো কত সেবা চলছে, কত বড় কীর্তন এনেছি, কীর্তন করাচ্ছি, রোজ হরিনাম করছি, ভগবানের সেবা করছি না, কিচ্ছু করছি না, কিচ্ছু হচ্ছে না, যে মনের বিকারে করছি, মনের বিকারে কেন করছি? যে এইরকম করতে করতে যদি সত্যিকারের কোনোদিন ভগবানের প্রতি আমার মতি জন্মায়, সেদিন যদি একদিনের জন্য প্রকৃত চোখের জলে ভগবানকে ডাকতে পারি, সেদিন তো আমাকে সেই রাজা এসে কোলে তুলে দেবেন, সেই রাজা এসে কৃপা করে নিয়ে যাবে। এ সেবা তো সেবা হচ্ছে না, এ সাজা তো সাজা নয়, এ তো সাজা হয়ে গেছে, ভগবানের জন্য সাজা হয়নি, নিজের সাজা হয়ে গেছে। নিজেকে সাজা দিলে তবে তো ভগবানের ভক্ত সাজা যায়।
আমার জিহোবা চাইছে অনেক কিছু বলতে, আমার জিহোবা চাইছে অনেক কিছু খেতে। আমি যদি জিহোবাকে কষ্ট না দিই কিসের সাধন করলাম? আমি নিরামিষ আহার করছি, নিরামিষ আহার করলেই ভগবান তৃপ্ত হন না। শুধু নিরামিষ আহারটাই নিরামিষ নয়, মনের নিরামিষগুলো ত্যাগ করুন। পরনিন্দা পরচর্চাটা মনের নিরামিষ, এটাকে ত্যাগ করুন। এগুলো মনের আমিষ, চোখের আমিষ। ভালো জিনিসটা দেখছেন, কারণ উন্নতি হচ্ছে, আপনার দেখে সহ্য হচ্ছে না, এটা চোখের আমিষ। এই আমিষটাকে ত্যাগ করুন। শুধু নিরামিষ খেয়ে হবে না। এইগুলো যদি না হয় অন্তর থেকে, কোনোদিন আমরা পারবো না। এই জন্য বলি না কিচ্ছু হয় না সেবা। সারাদিন শুধু হরি হরি করে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু করতে পারছে না ভগবানের জন্য। সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে তাদের অন্তরের বিগলিত বাণী আস্বাদন করে হৃদয়ে যে প্রেম হয় ঘরে বসে থেকে, সেটা পাওয়া যায় না। তাই বারবার গুরুদেবের কাছে যেতে হয়, বারবার গুরুদেবের চরণে পৌঁছাতে হয়। গুরুদেব, আমি আর কাউকে তো পাবো না, আমি তো আর কাউকে চিনি না, আপনাকে আমি চিনি। আপনি আমাকে দয়া করে সেই কৃপাপূর্বক সেই দান, সেই জ্ঞান, সেই শক্তি প্রদান করুন। কেন, আপনি তো শক্তিমান, আপনি তো পূর্ণ শক্তিমান। আপনি শক্তি না দিলে পারবো না। এই দীনতাই আমাদের সম্বল। ভক্ত কখনো উদাত্ত কণ্ঠে বলে না আমি বড় ভক্ত, আমাকে দেখে তোমরা শেখো। কারণ ভক্ত জানে যেদিন থেকে আমি ভাববো আমার ভক্তি হয়ে গেছে, সেদিন থেকে ভগবান আমার উপর থেকে তার আশীর্বাদের হাতটা সরিয়ে নেবেন, তার কৃপার চরণটা আমার মাথা থেকে সরিয়ে নেবেন, আমি বঞ্চিত হয়ে যাব। শত কষ্ট পেলেও সে কখনো ভগবানকে দোষারোপ করে না, করে না ভগবানকে দোষারোপ। এটা হবে কৃষ্ণ ভক্তের স্বভাব, এটা হবে কৃষ্ণ ভক্তের ব্যবহার। সুদামা বিপ্রাজকে বলছেন, ওগো আমি বলছি আমি তোমাদের কৃষ্ণের বন্ধু, তোমরা বিশ্বাস করো, একবারও বলছে না আমি কৃষ্ণের বন্ধু, জোর গলায় বলছি না, আমি কৃষ্ণের বন্ধু, একবার বিশ্বাস করো। এত করে বলছি জানো, আমি এটো করে ফল আগে খেতাম, তোমাদের কৃষ্ণ খেত, এত সস্তা নয়, কৃষ্ণ আমার বন্ধু, একবার ডেকে দাও না। এতবার করে বলছে, যখন প্রহরীরা বলছে ঠিক আছে যা দেখ তো রাজামশাইকে বল, এক পাগল এসেছে আপনার বন্ধু বন্ধু করে খুঁজছে, ছেঁড়া কাঁথা নেড়া মাথায়, গোপদাড়ি কাটেনি, একে গেছে চুল টুল সব, কেমন দেখতে এসেছে। রাজার কাছে গিয়ে যেই বলেছে, রাজামশাই কে একজন এসেছে ছেঁড়া কাঁথা নেড়া মাথা, নাম তার সুদামা, ভগবান কৃষ্ণ আর বাকি কিছু শোনেনি, সিংহাসন উল্টে দিয়ে সেই রাজসভার ওপর থেকে হন্তদন্ত হয়ে নেমে ছুটে ছুটে আসছে। আর রাজার এই ব্যবহার দেখে সবাই তো বিস্মিত হয়ে গেছে। আরে বাবা, ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কে একজন ভিখারি এসেছে তার জন্য তিনি এরকম হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছেন? কেন ছুটে যাচ্ছেন? এইভাবে ছুটে গিয়ে সুদামা যখন দাঁড়িয়ে আছে, সুদামা চিৎকার করে কাঁদছে, ভাই কানাই, ওরে ভাই কানাই, কতদিন তোকে দেখিনি রে ভাই, আয় একবার মুখে আয়, ওদিকে কৃষ্ণ কাঁদতে কাঁদতে ছুটছে, ওরে ভাই সুদামা, তোকে কতদিন পরে দেখছি ভাই রে, আয় আয় মুখে আয়, আয় আয় আমার মুখে আয়, এই বলে কৃষ্ণ সুদামা দুজনে আলিঙ্গন করেছে, দুইজনের বন্ধুত্ব জগৎবাসীকে দেখিয়ে দিল। দেখো জগৎবাসী, যদি বন্ধুত্ব থাকতে হয়, কি বলে বন্ধুত্ব, কৃষ্ণ সুদামা আমার ভগবান হলেন জগতের শ্রেষ্ঠ বন্ধু, তার মতো বন্ধু কোনোদিন পাওয়া যাবে না। সুদামা কাঁদছে কৃষ্ণকে, ওরে ভাই কানাই, তোকে আমি রেগে গিয়ে কত প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কোনোদিন তোর মুখ দর্শন করবো না, প্রতিজ্ঞা করেছিলাম রে ভাই, থাকতে পারলাম না, তোর চরণে ছুটে এসেছি।
এই বলে ভগবান সুদামাকে নিয়ে গিয়ে, সুদামা এখন ওইসব কথা থাক ভাই, চল চল তুই অনেক দিন পর এসেছিস, চল অনেক গল্প করবো, কতদিন তোকে দেখি নাই। হ্যাঁ রে সুদামা বস বস আমার এই সিংহাসনটাতে বস। সুদামাকে যখন সিংহাসনে বসিয়েছিল ভগবান, সুদামা বলছে ওরে কানাই তুই রাজা তার উপরে ভগবান, তোর সিংহাসনে আমি বসবো। বলছে ওরে সুদামা তুই তো জানিস না রে, যার জন্য আমি আজ ভগবান তাকে যদি সম্মান না করি জগৎবাসী তো আমাকে থুতু দেবে রে, জগৎবাসী তো আমাকে বলবে দেখো দেখো নিজে সারা জীবন ভগবান হয়ে ভক্তকে তার চরণ তলে রেখে দিয়েছে, তাই আজ জগৎবাসী দেখো যে আমার ভক্ত যে আমার বন্ধু হয় তাকে আমি আমার সর্বশ্রেষ্ঠ সর্বপ্রিয় জিনিস আমার রাজ্যের সিংহাসনে বসিয়ে দিই। দেখ দেখ দেখো জগৎবাসী সকল ভক্তবৃন্দ তার মহিষীগণ সকল মন্ত্রীগণ আজকে দেখছে সুদামা রাজ সিংহাসন আলো করে বসে আছেন, আর ভগবান কৃষ্ণ তার পায়ে বসে আছেন পায়ের কাছে। কই গো রুক্মিণী, কই গো সত্যভামা, যাও আমার বন্ধু সুদামা কখন থেকে এসেছে, কত দূর থেকে পায়ে হেঁটে এসেছে, ওর পায়ে কত ব্যথা, তোমরা যাও সুশীতল বাড়ি নিয়ে এসো, কাঁসার থালা নিয়ে এসো, পদ্ম নিয়ে এসো, পদ্মের পাপড়ি নিয়ে এসো, আমি আর সুদামা বিপ্রের পূজা করব। আমি তো গোয়ালার ছেলে আর সুদামা তো ব্রাহ্মণের ছেলে, আজ আমি ব্রাহ্মণের পূজা করব, কারণ ব্রাহ্মণ নাকি ভগবান, ব্রাহ্মণ নাকি ভগবানের সমান, আজ আমি ব্রাহ্মণের পূজা করব। যাও যাও নিয়ে এসো। রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছেন, ভাবছেন ভগবান কি পাগল হয়ে গেছে, এক ভিখারিকে এইভাবে করবে, কি হলো সত্যভামা, কি হলো রুক্মিণী তোমরা দাঁড়িয়ে আছো কেন, যাও যাও আমি বলছি, তোমরা জানো না এ কে, এ আমার বন্ধু সুদামা, জানো এ কি করেছে। সান্দীপনী মুনির স্ত্রী গুরুমা যখন আমাদের বনে কাঠ কাটতে পাঠিয়েছিলেন সেই বিরাট ঝড় বৃষ্টির রাতে সুদামা আমাকে রক্ষা করেছিল, আমাকে নিচে রেখে তার উপরে শুয়ে পড়েছিল, যত গাছের ডাল ভেঙে পড়ে পড়ুক রে ভাই কামাই, যা পড়বে আমার মাথায় পড়ুক আমার পিঠে পড়ুক, যেন তোর কোনো কষ্ট না হয়, হরি তুমি যেন সুখে থাকো, যত কষ্ট দেবে তুমি আমাকে দাও। এই আমার সুদামা, এই আমার বন্ধু, তোমরা দাঁড়িয়ে থেকো না, যাও আজ সুশীতল বাড়ি দিয়ে সুদামার চরণ ধুয়ে দিচ্ছে। আর সুদামা ভাবছে উনি কানায় তুই আমার উপকারগুলো শুধু মনে রেখেছিস, আমি যে তোকে কতবার কত গালাগালি করেছি, কত খারাপ কথা বলেছি, তোকে আমি কত অভিশাপ দিয়েছি সেইগুলো মনে রাখিস কি ভাই। বলছে ওরে ভাই ওগুলো মনে রেখে কি করবো, তুই তো আমার বন্ধু আমার ভাই কানাই, ওইগুলো মনে রাখলে তো তোর আমার বন্ধুত্ব থাকবে না রে ভাই, তাই আয় আমার বুকি আয়। এই বলে সুদামাকে কখনো আলিঙ্গন করছে, কখনো আবার তার চরণ ধুয়ে ধরছে, চরণ ধোয়াচ্ছে সুদামার। ভগবান সুশীতল বাড়ি দিয়ে পাখালে চরণ, আর সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন, কেন শিরে ধরছেন, বলছেন যে ভক্ত চরণ জল প্রেম ভক্তি দিতে ধরে মহাবল, এ যে ভক্ত চরণ জল। ওই যে শাস্ত্র বলেছে গো ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ সাধনের তিন মহাবল, ভক্তের পদধূলি আর ভক্তের পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিনটি যদি তুমি গ্রহণ করতে পারো, এই তিনটি জিনিসের কাছে যদি মাথা নোয়াতে পারো, ভক্তি দেবী তোমার চরণে চিরকাল বাঁধা থাকবে। ভক্তি দেবী চিরকাল তোমার কাছে বাধা থাকবে, তাই আজ ভক্তকে ভক্তের চরণ ধুলা পান করছেন ভগবান। ভগবান দেখিয়ে দিলেন আমি ভগবান হয়ে করছি, আমি ভগবান হয়ে যদি না করি কখন তুমি তোমরা করবে না, করবে নাকি, আমি যদি আজকে হরিকথা হরিভজন না করতাম আমি তোমাদেরকে বললে তোমরা শুনতে, আরে নিজেই তো করে না আমাদেরকে আবার জ্ঞান দেয়, আমি যদি তিলক না করতাম তোমাদেরকে তিলক করেছি তোমরা করতে, নিজেই তো করে না আবার আমাদের কি বলে,
মহাপ্রভু বললেন, নিজে আচরিলে ধর্ম অপরে শিখানো যায়, নিজে না আচরিলে ধর্ম অপরে শিখানো না যায়। চাহে তুমি যত বড় বড় সংস্কৃত শ্লোকই বলো, আগে নিজে আচরণ করো। এটাই এটাই একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যা কিছু সব আগে তোমার নিজের বাড়ি থেকে প্রকাশ পাবে। দয়া দাক্ষিণ্যতা বাড়ি থেকেই প্রকাশ পায়, বদান্যতা বাড়ি থেকেই প্রকাশ পায়। নিজে না করলে বাবা অপরকে বলা যায় না। আমি শুধুমাত্র বছরে যেদিন গুরুদেব দীক্ষা দিয়েছেন সেদিন মালা পড়েছি, তিলক করেছি, বাকি সারা বছর আমি তিলক করিনি। যখন আসরে উঠছি তখন তিলক করছি, আবার আসর থেকে নেমে তিলক মুছে ফেলছি। এই করলে তোমার মুখে হরিকথা শুনে মানুষের কিছু কাজ হবে না বাবা, শুধু নাচন কদনই হবে। নাচবে মানুষ, গাইবে, খুব ভালো হবে, কাজের কাজ কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না। কারণ আচরণ করতে হবে, সাধন ক্ষমতা না থাকলে আর একজনকে সাধন ক্ষমতা দেওয়া যায় না। সূর্য না হলে আলো দেওয়া যায় না, সূর্য না হলে কাউকে আলো দেওয়া যায় না, আলো তোমার থাকতে হবে। শুধুমাত্র একদিন করলাম, দুদিন করলাম, এই করে হবে না। সংসেজে সেজে কোনো লাভ নাই, করতে হলে রোজ করো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আজ দেখো জগৎবাসী, ভক্তের পদধুলা, ভক্তের পদজল আমি মাথায় নিলাম, তোমরা যেন কখনো নিতে ভুলো না। যদি কৃষ্ণ পেতে চাও, কৃষ্ণ ভক্তের চরণে গড়াগড়ি দাও। কৃষ্ণ ভক্ত যেখানে আসে তার চরণ ধুলায় গড়াগড়ি দাও। যদি দিতে না পারো তাহলে তোমার অহংকারের মঞ্চ থেকে তুমি নামতে পারবে না, তোমার কৃপা হবে না। এটাই বাস্তবতা। এই জন্যই বলেছেন, যদি হরি কথা শুনতে হয় তো বৈষ্ণবের মুখেই শোনো। ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে, বলেনি ভাগবত পর গিয়া ব্রাহ্মণের স্থানে, বলেনি ভাগবত পর গিয়া সাধুর স্থানে, বলেনি ভাগবত পর গিয়া ঋষির স্থানে, বলেনি ভাগবত পর গিয়া শাক্ত ভক্তের স্থানে, বলেছেন বৈষ্ণবের স্থানে। যে বিষ্ণু ভক্ত বৈষ্ণব তার কাছে গিয়ে ভাগবত পড়ো। এটার দুটো মানে, যারা শুনবে তারাও হবে বৈষ্ণব, তবে তারা এটা উপলব্ধি করতে পারবে। আর যারা বৈষ্ণব হব এই মনে আশা নিয়ে আসছো, তারা শুনবে, তারা বৈষ্ণব হয়ে যাবে। বৈষ্ণব কোনো জাতি নয়, বৈষ্ণব একটা ধর্ম, বৈষ্ণব একটা সত্তা। নয় গুণে হয় ব্রাহ্মণ, চৈতন্য চৈতামৃতে উদাত্ত কণ্ঠে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শোনো, নয় গুণে হয় ব্রাহ্মণ, শত গুণ থাকলে হয় বৈষ্ণব। এত সস্তা নয়। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে গিয়ে পড়ো। বিষ্ণু ভক্ত যে, সে তোমায় বোঝাতে পারবে এর প্রেম ভক্তিটা কি। আলু চাষি বোঝাতে পারবে কোন ওষুধটা দিলে আলুর ধসা লাগবে না, তাই তো? ময়রার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করি পারবো বলতে পারবে, সে যদি চাষবাস না করে শুধু সে মিষ্টি তৈরি করেছে সারা জীবন, পারবে না। যে যেটার প্রতি দক্ষ সে সেটাই করবে। আমরা তো খুব বলি না, ডাক্তারখানা যাব, চোখের সমস্যা হচ্ছে, তুমি কি কানের ডাক্তারের কাছে যাবে? এখানে বুঝতে হবে, আমাদের যেখানে গলদ সেই ডাক্তারের কাছে যেতে হবে। গলদ যদি সেই ডাক্তার না সারাতে পারে, সেই ডাক্তার সেই রোগের স্পেশালিস্ট, তাই সে সারাতে পারবে, না হলে পারবে না। এটা বাস্তব না, এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা না, এটা ভাগবত বলছেন। ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে, এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, মহাপ্রভু বসে আছেন, একজন ভাগবত পড়ছেন। বলেছিলাম না আগের দিন, ভাগবত আচার্য রঘুনাথ উপাধ্যায় ভাগবত পাঠ করছেন আর মহাপ্রভু শুনছেন। রঘুনাথ উপাধ্যায় ছিলেন শাক্ত, মায়ের পূজা করতেন, মা কালীর মূর্তি বসানো আছে তার মন্দিরে, তার সামনে খুলে তিনি ভাগবত পাঠ করছেন। কে বলেছে মা কালীর কাছে শুধু চণ্ডী পাঠ হয়, ভাগবত পাঠ হয় না? কে বলেছে শাক্ত ধর্মের সাথে বৈষ্ণব ধর্মের বিভেদ আছে?
কেউ বলেনি, মহাপ্রভু স্বয়ং প্রমাণ দিয়ে গেছেন। দেখো কিসের ভেদাভেদ করো, শাক্ত বৈষ্ণবে কিসের ভেদাভেদ? তোমাদের ভেদাভেদ তো কোথাও নেই, ভেদাভেদ যদি থাকে তোমার মনে আছে, আর কোথাও নাই। ভাগবতাচার্য ভাগবত পাঠ করছেন সুন্দরভাবে, সুললিত ছন্দে ভাগবত পাঠ করছেন, বড্ড বড্ড অসুবিধা হচ্ছে, কিন্তু এত এত নড়াচড়া, এত কথাবার্তা বললে কিন্তু অসুবিধা হয়, বড্ড অসুবিধা হচ্ছে আজকে। ভগবান শ্রী চৈতন্যদেব এসেছেন ভাগবত শুনতে, বলছেন হ্যাঁ গো রঘুনাথ উপাধ্যায়, তুমি মায়ের সামনে বসে ভাগবত পড়ো, তোমার ব্রাহ্মণ সমাজ তোমাকে কিছু বলে না, কেননা মা কালীর সামনে বৈষ্ণবের নাম বলবে, আরে বাবা ও তো খেপে গেছে মা কালীর সামনে বসে করছে। তখন রঘুনাথ উপাধ্যায় প্রভুকে বলছেন, প্রভু আমি শ্যামা মায়ে কোলে চড়ে জপি শ্যামের নাম, আমি শ্যামা মায়ের কোলে বসে আছি আর শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামের নাম, ওই মা যে আমার মন্ত্র গুরু, আরে মন্ত্র হলো রাধা শ্যাম জপি শ্যামের নাম, মা আমার মন্ত্রের গুরু, মা আমাকেই মন্ত্র দিয়েছে, আর মন্ত্রটা কি জানো, মন্ত্র হলো রাধা শ্যাম। আমি মায়ের কাছে সারাদিন প্রার্থনা করি, ওরে মা একবারে বাঁকা হয়ে তুই দে মা দেখা, ও মা শ্রীরাধারে বামে লয়ে দাঁড়া মাতৃ ভঙ্গ হয়ে, আমার হৃদয় রাজ মন্দিরে দাঁড়া মাতৃ ভঙ্গ হয়ে, আমার হৃদয় রাজমন্দিরে একবার দেখা দে মা, সেই বাঁকা হয়ে দে মা দেখা সেটা ধাবে মা। নর শির কোটি বেড়া ও তুই খুলে পরমা পিত ধরা, নর শির কোটি বেড়া ও তুই খুলে পরমা পিত ধরা, আরে মাথায় বাঁধমা মোহন চূড়া, ও তুই মাথায় বাঁধমা মোহন চূড়া, ও তোর শিরাধারে বামে লয়ে দাঁড়া মাতৃ ভঙ্গ হয়ে, তোর ওই কোমর যে নরমুণ্ড আছে, নরর হাত আছে, খুলে খুলে ফেল মা পরপিত ধরা, তুমি যদি দেখতে দেখার মতো যদি নয়ন থাকে না, মায়ের রূপেও তুমি কৃষ্ণকে দেখতে পাবে, কৃষ্ণ রূপেও তুমি মাকে দেখতে পাবে, দেখার মতো নয়ন নাই তাই তো তুমি ভেদ করো। তুমি কি এটা জানো, নামযজ্ঞের যে ঘরটি বসেছে সেই ঘরটি কার নামে বসে? গোসাই ঠাকুর কোনোদিন বলেনি আমাদের জানার প্রয়োজন নাই, গোসাই ঠাকুর জানেন যিনি বসান। ঘট যখন প্রতিষ্ঠা করেন, ঘটটা প্রতিষ্ঠা হয় মা মহামায়া যোগ মায়ার ঘট, নামযজ্ঞের ঘট যেটি প্রতিষ্ঠিত হয়, কই সেখানে তো কৃষ্ণের ঘট হয় না। রাসলীলার প্রথমেই তো বললাম, বিক্ষং রন্তুং মনঃচক্রে যোগমায়া উপাসিতা, ভগবান তার সর্বশ্রেষ্ঠ লীলাটি করলেন যোগমায়াকে আশ্রয় করে। তুমি কোথাকার কি গো এসেছো বিচার করতে, মা কালী কৃষ্ণে ভেদ করতে? কোনো ভেদ নাই, যদি দেখার মতো নয়ন থাকে
তুমি সেই রূপেতেই কৃষ্ণকে দেখবে, কৃষ্ণ রূপেই কালীকে দেখবে। আজ রামকৃষ্ণ মামা করে কেঁদে বেড়ালেন, আর যখন নটি বিনোদিনী রামকৃষ্ণ দেবের চরণে এসে পড়ে বললেন, গুরুদেব আপনি আমাকে দীক্ষা মন্ত্র দেন, তখন তিনি কেন বললেন বল হরি গুরু গুরু হরি? তিনি মায়ের নাম বলতে পারতেন না? বোঝেন কেন? হৃদয় দিয়ে অনুভব করেছেন কখনো? রামকৃষ্ণদেব কাশীতে গেছেন, সেখানে ভক্তগণ তাকে জিজ্ঞাসা করছেন, সংসারী হয়ে আমরা হরিনাম করব কি করে, সংসারে তো আমরা বদ্ধ। খুব ভালো করে শুনে রাখুন, এই চারটি কাজ করলে ভগবানের কৃপা পাওয়া যাবে। কি কি করবি জানিস রে বাবা? শোন, সংসারী মানুষ তো, তোরা তো মায়ায় বদ্ধ, তোরা তো পারবি না। তাই শোন, তোদের জন্য এই চারটি কাজ শাস্ত্র বলেছে। রামকৃষ্ণদেব বললেন, কি করবি জানিস? একটু জীবে দয়া করবি, জীবকে দয়া করবি, নামে রুচি আনবি। গুরুদেব যে নামটা দিয়েছে, রুচি ভরে প্রাণ ভরে সেইটা পাঠ করবি। জীবে দয়া, নামে রুচি, আর সাধু বৈষ্ণবের সেবা দিবি, এতেই তোর মঙ্গল হয়ে যাবে। জন্মে জন্মে তুই এতেই মঙ্গল করে ফেলবি, এছাড়া তোকে আর কিছু করতে হবে না, সংসার ছাড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। ঠাকুর, তুমি তো বলে দিলে জীবে দয়া করব, জীবে দয়াটা কি করে করব? বলছি শোন বাবা, জীবে দয়া কি করে করবি জানিস? কেউ ধর অভুক্ত হয়ে তোর বাড়িতে দুপুরবেলা এসেছে, তাকে না খাইয়ে পাঠাবি না। কেউ খেতে পাচ্ছে না, তুই তোর পাতের ভাতটা অন্তত তাকে দিবি, এইটাকে জীবে দয়া বলে। আর কি জানিস, কোনো জীবের কষ্ট হয় সেটা কখনো দেখতে পারবি না, দেখবি না। কারোর কখনো তোর কোনো কাজে যদি কারোর কোনো কষ্ট হয়, সেই কাজটি করবে না। এটা হলো জীবে দয়া। কিছুদিন আগে এনআরএসে সামনে কতগুলো কুকুরকে নার্সরা পিটিয়ে মেরে দিয়েছিল, কত বিক্ষোভ হয়েছিল না জানেন? যারা বিক্ষোভ করেছিল তারাই সকালবেলা বাজার থেকে, ওই বাজারের কসাইয়ের দোকান থেকে কিনে নিয়ে বাড়ি যায়। আজকে তারা কুকুর মেরেছে বলে বিক্ষোভ করছে, আজকে যে বাজারে ওই সুন্দর সুন্দর পশুগুলোকে হত্যা করছে তার বেলা বিক্ষোভ করছে না কিন্তু। কেন কুকুরের মাংস তো খায় না? আমি বলেছিলাম তখন কথাটা, অনেকেই কথাটা বলেছিল যে আজকে কুকুরের মাংস খায় না বলে এত বিক্ষোভ হচ্ছে। কুকুর রক্ষার জন্য, কুকুরের প্রতি এত ভালোবাসা, বাড়িতে কুকুরকে নিয়ে এসে পালছ, কুকুরকে খাওয়াচ্ছ, কিন্তু একবার ভেবে দেখেছ এইটাকে তুমি জীবে দয়া বলো? এক জীবকে হত্যা করে আরেক জীবের প্রতি দয়া, এই তোমার জীবে দয়া? রামকৃষ্ণদেব বললে, এই জীব দয়া যেন না হয়, সবার ক্ষেত্রে সমান হবে। ভাগবত বলেছেন, একটা মশাকেও মারা যাবে না যতক্ষণ না সেই মশাটি তোমাকে কামড়াচ্ছে, কামড়ানোর পর তুমি তাকে মারবে, উড়ছে তুমি তাকে চাপড়ে মেরে দিলে ওটা তোমার পা। নরকের বর্ণনা তো আমি বিস্তারিত করতে পারিনি, 28টা নরক, এখানেই আছে একটা নরক যেখানে এইরকম কাজ করলে শাস্তি দেওয়া হবে। জীবে দয়াটা এইভাবে করতে হবে, শুধুমাত্র আমি জীবে দয়া করছি, বছরে 50টা করে কম্বল বিতরণ করছি, প্রচুর মানুষকে বালক ভোজন করাচ্ছি, প্রচুর মানুষকে খিচুড়ি খাওয়াচ্ছি, জীবে দয়া নয়, সবার জন্য সমান। তাহলে মানুষটা জীব আর বাকিরা জীব নয়? বলুন তো আমাকে। আমরা বলি তো সবার মধ্যে ভগবান আছে, কই মানছি? বলছি তো অনেক কিছু, মানছি কি? এই জন্যই বলছেন, নিজে আচরিলে ধর্ম অপরে শিখানো যায়, নিজে আচরিলে না ধর্ম অপরে শিখানো না যায়। আজকে মহাপ্রভু সন্ন্যাস করেছিলেন, কেন করেছিলেন? কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কলিযুগে গেরুয়া পরাটাই নিষিদ্ধ, তাই বৃন্দাবনে নবদ্বীপের বাবাজিরা কেউ গেরুয়া পরেন না, সব সাদা পোশাক পরেন, পরমহংস পোশাক। একমাত্র মহাপ্রভু গেরুয়া পরে চলে গেছিলেন বলে মহাপ্রভু সন্ন্যাস লীলা সবাই জানি। কেন সন্ন্যাসটা নিলেন মহাপ্রভু, এটা তো কই কেউ বলিনি আমরা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি করিলাম সন্ন্যাস নহে যেন উপহাস, আমি সন্ন্যাস করলাম জগৎবাসী, তোমরা যেন কেউ উপহাস করো না। শাস্ত্রজ্ঞ হয়ে শাস্ত্রের অমর্যাদা করছে, দেখো দেখো, হাই যে নিমাই পণ্ডিত, শাস্ত্রে আছে
अश्वमेधम गबालंगम सन्नासंग पलपैतृकम देवरेण सुतत्पत्नी कलौपंच विवर्जय। कलिजुगे पाँचटी जिनिस निषिद्ध, अश्वमेध यज्ञ कलिजुगे निषिद्ध, अश्वमेधम गबालंगम गोहत्या कलिजुगे निषिद्ध, सन्नास सन्नास कलिजुगे निषिद्ध, पलपैतृकम मांस द्वारा पितृश्राद्ध निषिद्ध। है कि है ना बोलूँ तो, मांस द्वारा पितृश्राद्ध है ना कि है ना बोलूँ? कलिजुगे निषिद्ध, शास्त्र निषिद्ध करेछे अश्वमेधम गबालंगम सन्नासं पलपैतृकम देवरेण सुतत्पत्नी कलौपंच विवर्जय। कलिजुगे पाँचटी जिनिस निषिद्ध करेछेन। महाप्रभु बोलेन आमी एई निषेधांका अमान्य करेछि बोले तोमरा जेन केउ उपहास करो ना। केन करेछि जानो? कलिर जीवके देखालाम, देखो कलिर जीव सन्न्यास कत कठिन। सन्न्यासी हये सुंदर एसी रूमेर भेतरे पाँच दसखाना सेक्रेटारी निये बसे थाकार जन्य आमी सन्न्यास निइनि, पंचाश जन भक्त बानानोर जन्य सन्न्यास निइनि, आमी सन्न्यास नेवाछि देखार जन्य, देखानोर जन्य। देखो जगतवासी सन्न्यास धर्म কত কঠিন। কেশব ভারতী যখন সন্ন্যাস দিচ্ছেন, সন্ন্যাস দীক্ষা দিচ্ছেন চৈতন্য মহাপ্রভুকে, বলছেন শোনোনিমাই পণ্ডিত তুমি সন্ন্যাস নিয়েছো বটে, সন্ন্যাসের কিছু কিছু নিয়ম আছে সেগুলো পালন করতে পারবা তো? হ্যাঁ পারবো গুরুদেব। বলুন শোনো, যে কোনো জল খাবে গামছায় ছেঁকে খাবে, কেন জানো? জলের মধ্যে কোনো জীব থাকতে পারে যেন তোমার ভক্ষণের দ্বারা তার প্রাণ হত্যা না হয়। জল খাবে গামছায় ছেঁকে, একটা গাছের নিচে তিন দিনের বেশি থাকবে না, সেখানে মায়া জন্মে যাবে। কখনো নারীর বদন দর্শন করবেন না, মায়ের মুখ পর্যন্ত দেখেননি। সীতানাথের অঙ্গনে দাঁড়িয়ে আছেন, মা ঘোমটা দিয়ে বসছেন, কথা বলছেন। বিষ্ণুপ্রিয়া দেবী এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর সাথে কথোপকথন করছেন। এই তো সন্ন্যাস, গেরুয়া নিয়ে বসে পড়লাম মানে সন্ন্যাসী নয়। এই জন্যই তো কলিযুগে এত বদনাম ভগবানের। সাধক আছে, সাধনা নেই। মহাপ্রভু এই জন্য সন্ন্যাস করেছিলেন। গম্ভীরায় বসে আছেন মহাপ্রভু, আজও যদি পুরী যান, পুরীতে তো জগন্নাথের মন্দিরটা দর্শন করেছেন, মহাপ্রসাদ কিনে খেয়েছেন, আর কত কিলো প্যারা নিয়ে যাব সেইটার হিসাব করেছেন, সমুদ্রের ঢেউ খেয়েছেন, আর নন্দনকানন ঘুরেছেন, আর তো করেননি কিছু, আসল জায়গাটা দেখেননি। হরিদাস মঠের পাশে দেখবেন গম্ভীরা মঠ বলে একটি জায়গা আছে, যেখানে আড়াই ফুট বাই আড়াই ফুটের একটি ঘরে মহাপ্রভু থাকতেন, তিনজন ভক্ত, স্বরূপ দামোদর রায় রামানন্দর মহাপ্রভু। আড়াই ফুট বাই আড়াই ফুট ঘরের ভেতরে থাকা যায়, যার একটা জানলা নেই, শুধুমাত্র একটা ছোট্ট দরজা রয়েছে। বারো বছর কাটিয়েছেন, আজও গিয়ে দেখবেন সেই দেয়ালে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, কৃষ্ণ নাম করতে করতে যে হিসেব রেখেছেন। অনেকে আমাদেরকে বলেন, প্রশ্ন করেন, অনেকে বলেন মালা জপ করলেই ভগবানকে পাওয়া যাবে, কেন এমনি জপ করে ভগবানকে পাওয়া যাবে না, মালায় কেন করতে হবে? মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন সংখ্যা রেখে নাম জপ করো, গণনা বিধি নাম জপেত। সংখ্যা রেখে যদি না জপ করো, তোমার সংসারে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, যদি তার হিসেবের খাতা না থাকে, তুমি কোনোদিন দেখতে পাবে না কত টাকা সেভিংস হয়েছে। তোমার এই সাধন জগতে, এই দেহ সাধনে তুমি যদি হরিনামের হিসেবটা না রাখো, কত জমা পড়লো কত এলো গেলো রাখতে পারবে না তুমি। মহাপ্রভু সংখ্যা নাম করতেন, এক হাতে করে সংখ্যা রাখতেন, আর এক হাতে করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সেই পাথরের দেওয়ালে কৃষ্ণ প্রেমের আঁকচারা কাটতেন, হিসেব রাখতেন, একটা দুটো তিনটে করে, এক লক্ষ পূর্ণ হলো একটা নাম, একটা দাড়ি টানতেন, আঙুল দিয়ে পাথরের দেওয়ালে দাগ কেটেছেন। আজও তার প্রমাণ আছে, এটা মিথ্যা কথা নয়, গল্প কথা নয়, গিয়ে দেখে আসবেন, আজও তার প্রমাণ আছে। কৃষ্ণ কৃষ্ণ বলে তার অঙ্গ এত তপ্ত হয়ে গেছে, সেই তপ্ত কৃষ্ণ বলার যে সেই অঙ্গ, সেই অঙ্গ পাথরের দেওয়ালে লেগে পাথর পর্যন্ত গলে যাচ্ছে কৃষ্ণ প্রেমে। এই তো ভক্তি, এই তো সাধনা, কি করছি আমরা? এই আড়াই ফুট বাই আড়াই ফুটের ঘরের ভেতরে চৈতন্য মহাপ্রভু বসে বসে সারাদিন কি করতেন? ভাগবত শুনতেন না, তিনি শুনতেন কৃষ্ণ কটনামৃত, বিল্বমঙ্গল ঠাকুরের লেখা, চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন। কেন আস্বাদন করতেন? আমরা আজকে কীর্তনে পদাবলী গাই খুব কম,
পদ পদাবলী ছাড়া হৃদয়ে ভক্তি আসে না, নারকেলে কেন তিনটে ফুটো, শিবের স্নান করা জল কেন খেতে নাই, আর তুলসী গাছটা বাড়ির কোন দিকে রাখবো, এইগুলো নিয়ে আমার হৃদয়ে প্রেম ভক্তি আসবে না। রাধারানীর প্রেমটাকে উপলব্ধি করতে হবে, চন্দ্রাবলীর প্রেমের সাথে রাধারানীর প্রেমের পার্থক্য কি সেটা বুঝতে হবে, তবে আপনি বুঝতে পারবেন ভগবানকে ভালোবাসা যায় কিভাবে। জীব গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বললেন, রাধারানী চন্দ্রাবলীর প্রেম তদীয়তাময় প্রেম মদীয়তাময় প্রেম, এর ব্যাখ্যা কি, একটা বড় এরকম মোটা গ্রন্থ লিখে দিলেন তিনি, আর আপনি তো সেই প্রেমটাই উপলব্ধি করতে পারছি না। কৃষ্ণ প্রেম এত সহজ নয়, মাথায় তিলক কাটলাম, কপালে মালা, গলায় মালা নিলাম, হাতে ঝোলা নিলাম, হবে না এখানে কৃষ্ণ ভজন, হৃদয়ে অনুভব করতে হবে, অনুভব না থাকলে হবে না। চৈতন্য মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন, গণন বিধির দ্বারা জপ করো, না হলে এ নাম জমা পড়বে না, হিসেব পাবে না, এই জন্মই প্রচার, এই জন্যই করতে হবে। নিজে আচরণ করে দেখিয়েছেন, নিজে আচরণ করে দেখালেন কলির জীব, দেখো সন্ন্যাস কত কঠিন, তোমরা করো না সন্ন্যাস, তোমরা সংসারে থেকেই হরিভজন করো। সংসার থেকে যখন একবারে মনটা বিচলিত হয়ে যাবে, একবারে সংসারে মন বসবে না, তখন তুমি সংসার ছেড়ে ভজন করো, বনে থাকো, তার আগে এসো না। রঘুনাথ দাস গোস্বামীকে আমরা তাই দেখতে পাই, সুন্দর স্ত্রী বিবাহ করেছেন, ঘরে বসে আছেন, বারবার মহাপ্রভুর কাছে আসছেন, আমাকে দীক্ষা দাও, মহাপ্রভু বললেন তোমার সময় হয়নি, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, যথাযুক্ত বিষয় ভোগ করো, স্ত্রী সম্ভোগ করো, সংসার করো, যখন প্রেম ভক্তি হৃদয়ে আরও পাকা হয়ে যাবে, ফলটা যখন পাকা হয়ে যাবে, তখন তুমি আসবে, তখন তোমাকে আমি দীক্ষা দেব। এখন যাও, তোমাকে যে নাম দিয়েছে নাম ভজন করো। তখন রঘুনাথ দাস গোস্বামী চারবার এসেছিলেন শান্তিপুরে, পাঁচবারের বার তাকে নিয়ে চলে গেলেন, চলো এবার তোমার সময় হয়েছে রঘুনাথ। এইটাকে বলা হয় বৈরাগ্য। মহাপ্রভু তার শিক্ষায় শিক্ষিত করেছেন। আমরা তো সবাই কৃষ্ণলীলা শুনতে ভালোবাসি, চৈতন্য লীলা ওই জগাই মাধাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, আর কাজী উদ্ধার, আর নিমাই সন্ন্যাস, এইটুকুতেই সীমাবদ্ধ। এর বাইরের যে একটা ছোট ছোট ঘটনা আছে, এইগুলো আমরা বুঝতে পারি না। যেদিন এইগুলো হৃদয়ে উপলব্ধি হতে থাকবে, বুঝতে পারবেন, জানবেন সেই দিন থেকে বুঝতে পারবেন যে আমাকে এবার কিছু করতে হবে, বৃথা দিন অনেক চলে গেছে। আমরা বাঙালি, আমাদের ঘরের ছেলে নিতাই গুরু, তাকে ভজন করি না, বিদেশে বৃন্দাবনের ছেলে কৃষ্ণ, তাকে নিয়ে এসে পূজা করি। কৃষ্ণ বলছে, ওরে তোদের ঘরে তো আমি এসেছি রে, আমাকে চিনতে পারলি না, তোরা বিদেশে না আমাকে নিয়ে টানাটানি করছিস, পারবি আমার সেবা করতে, পারবি আমার সেবা করতে? আমি কার ছেলে জানিস, রাজার ছেলে, সারাদিন আটবার ভোগ লাগে আমার, পাঁচবার আরতি হয় আমার, পারবি আমার সেবা করতে? গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কার বিগ্রহ প্রতিষ্ঠা করব, গুরুদেব আমাকে বললেন, বাবা আমাদের কুলের দেবতা নিতাই, আমার ঘরের ছেলে নিতাই গৌর, তাকে পূজা করতে কোনো মন্ত্র লাগে না, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্র দিয়ে যা দেবে আমাদের নিতাই তাই নেবে, উল্টে তোমাকে আরও কিছু দেবে, আর কোনো মন্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না বাবা, শুধু চোখের জলে ওইটুকু বলে যদি নিতাই চরণে সেবা দিতে পারো, আর কিছু তোমায় করতে হবে না। এইটা বুঝতে হবে, কৃষ্ণ সেবায় দোষ হয়, আমার নিতাই গৌরীর সেবায় দোষ হয় না। ঘরের ছেলেকে যখন খেতে দাও বাবা, অত ভেবেচিন্তে খেতে দাও নাকি? বাড়ির ছেলেকে খেতে দিলে ভেবেচিন্তে দাও ঠিক ঠিক করে দিয়েছি কিনা? বলছে, ভগবান কৃষ্ণকে খেতে দেওয়ার নিয়ম থাকে, সেই নিয়ম যদি তুমি উলঙ্ঘন করো, ওদিকে রাধা ঠাকুরানি মান করবে, এটুকু মাথায় আছে তোমার? আমরা ব্যঞ্জন সাজিয়ে কৃষ্ণকে খেতে দিচ্ছি, কি দিয়েছি? অন্নকে সুন্দরভাবে সাজিয়েছি, অন্নর পরই তরকারি দিয়ে দিয়েছি, ব্যঞ্জন দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি ভাজি, তারপর দিচ্ছি নুন, তারপর দিচ্ছি লেবু। রাধারানী মান করছেন, তুমি জানো না কৃষ্ণের পাত কীভাবে সাজাতে হয় পারস? কৃষ্ণের পারস সাজানোরও নিয়ম আছে, অন্ন সেবা যখন হয় যেদিকে সেদিকে যেটা সেটা দিতে নাই, এগুলো এই জন্যে বলছেন কৃষ্ণ সেবা শিখতে হয়, আমার নিতাই গৌরের সেবা না শিখলেও চলে।
আমরা প্রথম থেকে যেসব জিনিসগুলো পর পর দিয়ে দিয়ে খাই সেই পর পর সাজাতে হবে। প্রথমে অন্ন দেবে একটা থালা, তারপর সুন্দর ভাজি দেবে, ভাজির পর ডাল দেবে, ডালের পর শুক্তো দেবে, শুক্তোর পর ব্যঞ্জন দেবে। এইভাবেই পরিবেশন করা হয় না অনুষ্ঠান বাড়িতে? এইভাবেই তো পরিবেশন করা হয়। তারপর রসা দেবে, তারপর মিষ্টান্ন দেবে, পায়েস দেবে, তারপর মিষ্টি দেবে, চাটনি দেবে। এইভাবে আস্তে আস্তে শেষে রাজভোগে গিয়ে সমাপ্ত হবে। আমরা কি করলাম? যেমন তেমন করে যেদিকে সেদিকে সাজিয়ে দিলাম। কেউ যদি সেটা করতে যায় বলবে এরম করে দিলে কি ভগবান খাবে না? বলছে তাহলে আর তোমার প্রেম ভক্তিটা কোথায়? হাঁড়িতে ভাত আছে, থালায় তরকারি আছে, তুমি বাড়ির সবাইকে বলে দিলে যে যার বেড়ে খেয়ে নাও, এটা দেওয়া আর সকলকে গুছিয়ে জায়গা করে বেড়ে খেতে দেওয়া, দুটোর মধ্যে ভেদ আছে কি নেই বলুন তো? তফাৎ আছে কি নেই? ভালোবেসে খেতে দেওয়া আর বলে দেওয়া ওখানে রান্না করে রেখেছি যে যার খেয়ে নাও, এই খেতে দেওয়ার মধ্যে কোনটায় ভালোবাসা আছে বলুন তো? জায়গা করে সুন্দরভাবে পরিবেশন করা, এখানেই কৃষ্ণ সেবার পার্থক্য। এই সেবা, সেবা পরা ভাবটা আনতে হবে। এত ভেঙে ভেঙে এত খুঁটিয়ে বলছি, এতে আমার কিচ্ছু লাভ হবে না। আপনারা যেন এইটুকু জানতে পারেন, জেনে যেন তার বিন্দুমাত্র আচরণ করতে পারেন, এইটুকু করুন, ভগবান আপনার উপরে কৃপা করুন, কিচ্ছু হবে না। আমার একটাই লাভ, আপনাদেরকে ভাগবত শোনালে আপনাদের স্বীকৃতির 50% আমার। এবার ভাবুন সবাই বসে আছেন, সবার 50% আমার। এই জন্য ভগবান বলছেন যে আমার নাম করে সে তো আমার নাম করবে বলেই ভক্ত হয়েছে, সে আমার ভক্ত তাই তো নাম করে। কিন্তু যে আমার নাম প্রচার করে তাকে আমি সবার আগে কৃপা করি। কেন জানো? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা গিয়া সর্বত্র করহ প্রকাশ। আমার আজ্ঞা, মহাপ্রভুর আজ্ঞা, নয়নে হেরিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে, যেন জাতির বিচার করো নাহে। নয়নে যাকে দেখবে কৃষ্ণ নাম দেবে, তাই বললাম না, যখনই যাকে দেখবে কি বলবে? জয় নিতাই। এই জন্য তুমি নাম দিতে ছাড়বে না, সে যদি নাম নিতে নাও চায় তুমি দিতে ছাড়বে না। যেদিন থেকে দেখবে হাঁচলেও, হাঁচি হয়েছে, হাঁচি খাওয়ার পর আমরা কি বলি? বাবা রে, মা রে বলে চেঁচাই না একটা, কিছু একটা বলি। খাওয়ার পর উঠে কি বলি? আহ বাবা রে বলি তো। শোয়ার পর কি বলি? আহ, তাই তো। যেদিন এই আহ বাবারে মারে এইটা করা থেকে হরিবোল হরে কৃষ্ণ বেরোবে, সেদিন জানবেন আপনি ভজন করতে শুরু করে দিয়েছেন, সেদিন থেকে আপনার ভজন শুরু হয়ে গেছে। স্বয়নে স্বপ্নে জাগরণে যখন দেখবেন নিজের অজান্তেই হরিবোল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, রাস্তায় মোটর সাইকেলে পাটা দিয়ে উঠেছেন, স্টার্টটা ধরাচ্ছেন, তখনও বলছেন হরিবোল, তখন জানবেন অজান্তে বেরিয়ে যাচ্ছে, ভজন স্তরে আপনি উঠে গেছেন। দেখবেন আমার মুসলমান ভাইরা কোথাও মাথা ঠুকে যাক, পা ঠুকে যাক, কিছু হোক, তারা কিন্তু এক ডাকেই চিৎকার করে ঠিকই বলে আল্লাহ, তাদের ভগবানকে ডাকে। সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার আছে, কাউকে ফেলে দিলে হবে না। মহাপ্রভু বলেছে সকলের সম্মান দিবে, তাদেরকে অপমান করা নয়, তাদের কাছ থেকেও শেখো এটা। তারা বাবারে মারে, আম্মু আব্বু ফুফা ফুফি করে চেঁচায় না, তারা কিন্তু বলে তাদের ভগবানই ডাক। খ্রিস্টানরা বলে ও গড, আর হিন্দুরা বলে বাবা রে মা রে, বলছে বাবা মা বাঁচাতে আসবে না রে, যে বাঁচাতে আসবে তুই তাকে ডাকলি না। আজকে সুদামাকে শ্রীকৃষ্ণ পূজা করছেন, ব্রাহ্মণের পূজা করছেন। ভগবান দেখলেন দেখো ব্রাহ্মণের পূজা করবে, ব্রাহ্মণকে কখনো অপমান করবে না। সুদামা বেদজ্ঞ ব্রাহ্মণ, চারি বেদ অধ্যয়ন করেছে সুদামা। বেদজ্ঞ ব্রাহ্মণের অপমান করা মানে ভগবানের অপমান করা। ব্রাহ্মণস্য মুখমাসীত, ভগবান মুখ থেকে ব্রাহ্মণকে সৃষ্টি করেছেন, কখনো অপমান করবে না।
বেদজ্ঞ ব্রাহ্মণের অপমান কখনো করতে নাই। ভগবান সুদামাকে আজকে পুজো করছেন পাদ্য অর্ঘ্য দিয়া বিপ্র পূজয় যদুরায়। আর সুদামাকে জিজ্ঞাসা করছেন, সুদামা মনে আছে সেই সেদিনের ছোটবেলার কথা, কত খেলা খেলেছি, পুরনো বন্ধু অনেকদিন পর দেখা হলে বলে না, বল তোর ঘরের খবর কি? সুদামা এবার বলছে, কৃষ্ণ আমি কি করে বলবো আমার ঘরের খবর, সব ভালো আছে রে, সবাই ভালো আছে, আমার ঘর খুব সুখে শান্তিতে চলছে। ওরে ভাই, আমি তোর বন্ধু, সর্বোপরি আমি ভগবান, আমি বুঝতে পারি কে ভালো আছে কে খারাপ আছে, তোকে দেখে মোটেও বোঝা যাচ্ছে না তুই খুব ভালো আছিস, তোকে দেখে মোটেও বোঝা যাচ্ছে না, তাই সত্যি করে বল। হ্যাঁ রে সুদামা, তুই এতদিন পর আমার কাছ থেকে আমার কাছে এলি, তা আমার জন্য কিছু নিয়ে আসিস নি ভাই, এতদিন পর এলি। আমার জন্য কৃষ্ণ কি এনেছিস রে, কই ভাই একবার দেখি দেখি কি এনেছিস, কি এনেছিস? কৃষ্ণ আমি কিছু আনতে পারিনি ভাই, কিছু না না তা বললে হয়, ওই বগলের মধ্যে ওই পটলাটার মধ্যে কি আছে রে বের করতো দেখি। না না কৃষ্ণ এতে কিছু নেই, এতে কিছু নেই, দেখি তুই নিয়ে আয় বের কর। সেই ছোটবেলায় যেমন কেড়ে খেত কারি খায়, কারি খায় কুতূহলে, কৌতূহলে কারি খাচ্ছে আমার গোবিন্দ, ঘিরে নিয়ে পটলাটা খুলে দেখছেন আমার চিড়ে চিড়ের খুদ। সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস ভাই, ভাই তুই আমার জন্য চিড়ে এনেছিস, আহারে আমার কথা তুই কত ভাবিস, দেখো তুমি ভগবানকে চিড়ের খুদ দিয়েছ, ভগবান বলছেন তুই আমার কথা কত ভাবিস, আজকে তুমি বড় বড় অনুষ্ঠান করে মানুষজনকে খাওয়াচ্ছ, যাওয়ার সময় বলে যাবে রাঁধুনি কোথা থেকে এনেছে, রান্না ভালো হয়নি, ক্যাটারারের কোন দল ছিল ভালো করে সার্ভ করেনি, মিষ্টির পিস কার দোকান থেকে কিনেছে ছোট হয়েছে, বেশি বাসি মিষ্টি দিয়েছে। যতই মানুষকে ভোজন করাও কোনো দিন তুমি তাকে সন্তুষ্ট করতে পারবে না, আর ভগবানকে তুমি একটু কিছু দাও ভগবান শুধু দেখবে তুমি তাকে দিয়েছো। সুদামা সবাই আমাকে কত কিছু দেয়, কত কিছু দেয় রে, ক্ষীর সর ননি ছানা দধি দুগ্ধ ঘৃত ঘোল মাখন মিষ্টি রাজভোগ সরপুরিয়া সরভাজা কত মিষ্টি দেয় আমাকে, মিষ্টি খাইয়ে খাইয়ে আমার মুখের স্বাদই বদলে দিয়েছে। আর তুই দেখ আমার কথা কত ভাবিস রে ভাই, যে অত মিষ্টি খায় রাজার ছেলে, না কৃষ্ণ তুই রাজার ছেলে তুই এসব খেতে পারবি না ভাই। ওরে ভকতি যে দেয় কিছু করে অল্প নিবেদন, সে হয় বিস্তর প্রীতিকার, ভক্ত যদি আমাকে অল্প কিছু দেয় ভাই সে হয় বিস্তর, সে আমার কাছে অনেক কিছু হয়ে যায় রে ভাই, সে হয় বিস্তর মোর প্রীতিকার। রে সুদামা কে কে দিল আমি দেখি না রে, শুধু দেখি একটু প্রেম ভরে দিল কিনা, কে কি দিল আমি দেখি না রে, কে কি দিয়েছে আমি দেখি না। তাই তো আমি বলি যখনই ভগবানের দুয়ারে যাবেন তখনই ভগবানের জন্য কিচ্ছু যদি না পারেন একটা ফুল অন্তত আনবেন হাতে করে, তবু খালি হাতে ভগবানের কাছে যাবেন না, একটা ফুল অন্তত আনবেন। আপনার পয়সা নেই মিষ্টি কিনতে পারবেন না, ধূপ কিনতে পারবেন না, কোনো ক্ষতি নেই, ভগবান গীতায় বলছেন, ওরে সুদামা পত্রাং পুষ্পাং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি ত্বদাহং ভক্তি উপনীতং অস্মাভি প্রয়তাত্মনঃ। ওই সুদামা কেউ যদি ভালোবেসে একটা আমাকে ফল দেয় সেই ফলটা খাইনি ভাই, কেউ যদি একটা ফল না পেয়ে আমাকে ফুল দেয় আমি সেটা খাই, ফুল না পেয়ে কেউ যদি একটা তুলসী পত্র দেয় সেটাই আমি গ্রহণ করি। আর এই তুলসী পত্রও অনেক সময় পাওয়া যায় না, সেই তুলসী পত্র না পেয়ে কেউ যদি মন তুলসীটা দেয় চোখের জলে ভিজিয়ে তাকে আমি সর্বস্ব দিয়ে দিই রে, আমি জনম জনম
দাস হই রে, আমি জন্মে জন্মে তার দাস হয়ে যাই রে সুদামা, আমি জন্মে জন্মে তার দাস হই। শুধু দেখি সে আমায় দিয়েছে তো, তাই বলছে যদি দিতে হয় ভগবানকে দেন, জগৎবাসীকে দিয়ে লাভ নাই, কোনো লাভ নাই। ভগবান মনে রাখবেন, ভগবানের হিসেবের খাতা আছে, জগৎবাসীর হিসেবের খাতা নেই, জগৎবাসীর হিসেবের খাতা নেই। তাদের যতই করো, যেদিন তুমি তার কানটি টেনে ধরবে সেই কথাটি সে জগতে প্রচার করবে, কোনোদিন সে বলবে না তুমি তাকে রসগোল্লা খাইয়েছিলে। বলে কি বলে না সুদামা? কাঁদছে আর কৃষ্ণ সেই চিড়েগুলো খাচ্ছে, সুদামার এই তো এই চোখের জলে ভেজা চিড়ে। আর ভগবান খেতে খেতে প্রতিজ্ঞা করছেন যে আমায় যা কিছু দেয় তার তিন গুণ আমি তাকে দিই। এই বলে তিন মুষ্টি খেতে গেছে, রুক্মিণী বলছেন দেবী দেব স্বামী, আপনি যে আরেক মুষ্টি খেলে আমরা তো লক্ষ্মী ছাড়া হয়ে যাব, আপনি তো সর্বস্ব দিয়ে দেবেন, আমরা তো তার ঘরে চলে যাব, এটা তো আমাদের অপমান হবে, কখনো উচিত নয় প্রভু। আর কি বলো, দু মুষ্টি খেয়েছেন তাতেই সুদামাকে কত কিছু দিয়ে দিয়েছেন, সুদামাকে পালঙ্কে ঘুমাতে দিয়েছেন, সুদামার তো ঘুম হয় না পালঙ্কে, কৃষ্ণ আমি তো গরিব মাটিতে শুয়ে অভ্যাস নেই, মাটিতে ঘুমা, মাটিতে শুয়েছেন সুদামা। কৃষ্ণ সুদামার সেই রাত্রিতে কত কথোপকথন হয়েছে, কত সুখ দুঃখের কথা বলেছে। তারপর সকালবেলা সুদামা বিদায় নিচ্ছে, মনে মনে ভাবছে আমি এসেছি বন্ধুর সাথে, বন্ধুর সাথে দেখা হয়েছে এতেই তো যথেষ্ট, কৃষ্ণের সাথে দেখা হয়েছে এটাই যথেষ্ট, আবার চাইব কি, চাইব কি? ভগবানের দেখা পেয়েছি, ভগবানের নাম শুনতে এসেছি, ভগবানের নাম করতে পারছি, আবার কি চাইব? সবাই ভগবানের নাম করতে পারে না বাবা, আপনাদের অনেক সৌভাগ্য তাই আপনারা সাত দিন যাবৎ ভাগবত শুনতে পাচ্ছেন, কারোর কোনো শরীর খারাপ হয়নি, কারোর কোনো বিপদ আপদ হয়নি, কারোর মনে কোনো কষ্ট হয়নি, শরীরে কোনো কষ্ট হয়নি। অনেক মানুষ আছে তাদের ভাগ্যেও জোটে না। আজকে দেখবেন মন্দিরের পাশেই এমন এক ব্যক্তি থাকেন যিনি ওই মন্দিরের বিরোধী। আপনার মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, আপনার পাশের বাড়ির লোক এসেছে, মন্দিরের বিরোধী, ভাগ্যে নেই, এত সহজ নয় দাদা, আমি বুদ্ধিযোগ, আমি বুদ্ধিযোগ দিলে তবে তবে তুমি আমার কাছে আসতে পারবে। আর ভগবান যে বুদ্ধি দেয় সেই বুদ্ধি কখনো খারাপ নয়, খারাপ হতে পারে নাকি? দাদা আমি বুদ্ধিযোগ, এটা ভগবানের প্রতিজ্ঞা, গল্প কথা নয়, মন করা কথা নয়, গীতার বাণী, গীতা খুলে দেখে নেবেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম, দাদা আমি বুদ্ধিযোগ। এত সহজ নয় এই ভাগ্যটা করে আসতে হবে। আর ভাগ্যটা যখন নিয়ে এসেছেন, আমরা অনেক ভাগ্যবান মা, অনেক ভাগ্যবান, আমরা সর্বোপরি প্রথম ভাগ্যবান, গুনতে থাকুন কত নম্বর ভাগ্যবান আমরা, সাত সাতটা ভাগ্যবান আমরা। প্রথমত আমরা পৃথিবী গ্রহে জন্মেছি, না মঙ্গলে না বুধে না বৃহস্পতিতে কোথাও জন্মেছি নাকি, যে পৃথিবীতেই মানুষ জন্মায় আর মানুষই কৃষ্ণ ভজন করতে পারে। পৃথিবীতে জন্মেছি, পৃথিবীর মধ্যে জন্মেছি, এশিয়া মহাদেশে, যে মহাদেশে ভারতবর্ষ আছে, ভারতভূমি আছে, তিন নম্বর ভাগ্যবান, এশিয়া মহাদেশের ভারতভূমিতে জন্মেছি, যে ভারতভূমিকে বলা হয় ভগবানের দেশ, কোটি কোটি মহাত্মার দেশ, কোটি কোটি মহাপুরুষের দেশ, যে ভারতবর্ষ আমার ভগবানের লীলাভূমি, ভগবানের বিচরণ ক্ষেত্র, সেই ভারতবর্ষ জন্মেছি, ভারতবর্ষের মধ্যে বাংলায় জন্মেছি, বাংলায়, যে বাংলায় আমার কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছেন। প্রথম ভাগ্য কলিযুগে জন্মেছি, তারপরে পৃথিবীতে, তারপর এশিয়া মহাদেশে, তারপর ভারতবর্ষে, তারপর বাংলায় ছয় নম্বর। সাত নম্বর ভাগ্য বাংলার মধ্যে আমরা জন্মেছি, গৌরবঙ্গে, গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিতে, এটাকে বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমি, গৌরবঙ্গ রাঢ়বঙ্গে জন্মেছি আমরা, না কুচবিহার, না জলপাইগুড়ি,
না দার্জিলিং ওখানে নয়, রাঢ়বঙ্গে জন্মেছি আমরা, হুগলি বর্ধমান নদিয়া এই জায়গার মধ্যে জন্মেছি, এটাকে রাঢ়বঙ্গ বলা হয়। দ্বিতীয় অষ্টম ভাগ্যবান, এই রাঢ়বঙ্গের মধ্যে আমরা গাছ হইনি, কুকুর হইনি, গরু হইনি, পশু পাখি হইনি, মানুষ হয়েছি। আর কত ভাগ্যবান হতে চান? মানুষ হয়ে আজ কি এখানে ভাগবতী কথা শুনতে পাচ্ছি, আমি আপনাদের কাছে বলতে পাচ্ছি, কম ভাগ্যের কথা বলুন তো। এরপর হরিনাম করবেন না, এরপরও কৃষ্ণ বলে কাঁদতে পারবেন না, এরপরও বলবেন সংসারের মায়া, আর কত কৃপা করবে ভগবান? করতে করতে তো ভগবানেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর সময় নাই, যা করবার এই জন্মেই করতে হবে। আর যেদিন থেকে শুনেছেন হরিভজনে জীবনের মূল, যদি না করেন তাহলে ফাঁকি কাকে দেবেন, আমাকে না ভগবানকে? কাকে ফাঁকি দেবেন? নিজেই নিজেকে ফাঁকি দেবেন। যেদিন থেকে জেনে গেলেন ওখানে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, আপনি তারপরেও শুনে যদি বাড়িতে রান্না করে খান, বোকাকে আপনি না যে খাবার দিচ্ছে সে, আপনি তো বোকা। আজকে হরিনামের তরি বিলিয়ে দিচ্ছেন, কে যাবি কে যাবি ভাই ভবসেন্দ্র পার, তোরা আয় আমার চৈতন্যের ঘাটে, কে যাবি কে যাবি ভাই ভবসেন্দ্র পার, ধন্য ধন্য কলি যুগের আমার চৈতন্য অবতার। একবার তার চরণে স্মরণে না, ওই রূপ যে দেখেছে সেই ওই রূপে তার দেহ, সেই তার মন বিকিয়ে দিয়েছে। তোদের পরাণে সহিতে টানাটানি হবে, কাঁদনে ভরিবে দেহ, কহে নর হরি তখনই জানিবি, এ যে নবীন গৌরাঙ্গ লেহ। তোদের পরাণে সহিতে টানাটানি হবে, কাঁদনে ভরিবে দেহ, তখন দেখবি শুধুই কাঁদবি, আর পরাণে পরাণে টানাটানি হবে, টানা পড়ে পড়ে যাবি, কাঁদনে ভরিবে দেহ, তখনই জানিবি এ তো সেই নবীন গৌরাঙ্গ দেহ। আমার কৃষ্ণের সাথে দেখা হয়েছে, আর কিচ্ছু চাই না। মানুষ কিছু পারে না করতে, আমি তো তবু কৃষ্ণের বন্ধু হতে পেরেছি গো, আমি তো তবু কৃষ্ণ ভক্ত হতে পেরেছি, আবার কি চাই আমার জীবনে? চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু বললেন, কীর্তি গণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, বলছে কৃষ্ণ ভক্ত বলিয়া জগতে যার হয় খ্যাতি, তাই কৃষ্ণ ভক্ত বলে যদি তোমাকে জগতে কেউ চিনতে পারে, তার মতো খ্যাতি কেউ আছে? তুমি এই জগতে প্রচুর টাকার মালিক, পরজগতে গিয়ে দেখবে তোমার থেকেও বড় মালিক ভগবান বসে আছে। আর এই জগতে যদি তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, সেইখানে গিয়ে কৃষ্ণ বলবে, আই দেখো রে কৃষ্ণ ধন বক্ষে নিয়ে আমার ভক্ত এসেছে, যা যা শীঘ্রই ওকে ওর প্রাপ্য জায়গা বুঝিয়ে দে। তাই যার আছে কৃষ্ণ প্রেম ধন, সেই তো সব থেকে বড় ধন। কৃষ্ণ বলে কাঁদুন, কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ বলে হাসুন, কৃষ্ণের প্রতি রাগ করুন, কৃষ্ণকে বকুন, কৃষ্ণকে মারুন, কৃষ্ণ আপনার প্রতি খুশি হবেন, জগৎবাসী কিচ্ছু করবে না। সব খুনসুটি করুন আমার নিতাইয়ের সাথে, সব ভালোবাসা করুন আমার নিতাইয়ের সাথে, সব করুন, দেখবেন কিচ্ছু বিফলে যাবে না। কাল আমরা শুনেছি না, ব্রজগোপীগণ গালাগালি করছেন, ভগবান বলছে করছে করুক, ওটাও তো আমার কাছে মন্ত্রের সমান। আপনি একটা কাউকে গালাগালি করুন তো, কাল থেকে আপনার মুখ দর্শন সে করবে না, করবে করবে না। বাবা মা যদি সন্তানকে বকে, সন্তান বলবে আমার সব থেকে বড় শত্রু আমার বাবা মা, আমি ফোন চেয়েছি ফোন কিনে দেয় না, এই সন্তানের জন্য তুমি বাড়িতে বসে আছো, ভাগবত পাঠ শুনতে পাচ্ছি না। এই সন্তানের বিবাহ দিয়েছ, বিবাহ দেওয়ার পর সন্তান তোমাকে বলছে আমাকে কি দিয়েছ, সেই সন্তানের জন্য তুমি এত কিছু করেছ, একবার ভেবে দেখো।
এইজন্য বলছেন বিবেক বৈরাগ্য রূপী হলদি যদি গায়ে মেখে সংসারে প্রবেশ করো, শত লাঠি ঝাঁটা মারলেও তোমার গায়ে কিচ্ছু লাগবে না। তুই বিবেক হলদি গায়ে মাখো না, সংসারে তোর ভয় হবে না। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শুনো। এগুলো বাস্তব কথা, বাস্তব উদাহরণ। এর বাইরে কেউ যেতে পারবে যে এর বাইরে আছি আমি? হ্যাঁ, ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে সুদামা যাচ্ছেন। সুদামার বাড়ি বর্তমান গুজরাটের পোরবন্দর, গুজরাট রাজ্যের রাজধানী। গুজরাটের রাজধানী তো পোরবন্দর নাকি? গুজরাটের একটি বড় শহর, যাই হোক আমার এখন মনে নেই, ভুলে গেছি, অনেকদিন পড়াশোনা করেছি ভূগোল। তো গুজরাটের একটি বড় শহর পোরবন্দর, গান্ধীনগর, আচ্ছা গুজরাটের গান্ধীনগর বলেছি, ঠিক বলেছি। তো গুজরাটের পোরবন্দর শহর এখন তার নাম, এখনও আছে সুদামা রাজ্য, সুদামা রাজপ্রাসাদ। সেই সেই জায়গায় গিয়ে এসে দাঁড়িয়েছে যেখানে সুদামার কুটিরটা ছিল, সেখানে কুটিরটা না, এই বিরাট বড় একটা প্রাসাদ হয়েছে। সুদামা ছাড় খেয়ে কাঁদছেন, হায় হায় আমার স্ত্রী পুত্রকে বোধ হয় কোনো রাজা কারাগারে নিক্ষেপ করে এখানে রাজমহল বানিয়ে ফেলেছে, আমি কোথায় থাকবো, কোথায় খুঁজবো আমার স্ত্রী কুচিলা দেবীকে, কোথায় খুঁজবো, চিৎকার করে কাঁদছে। আর কাঁদতে কাঁদছে যখন চিৎকার করছে কুচেলা কুচেলা করে, দেখছে মহলের দরজা থেকে দাস দাসী পরিবেষ্টিত হয়ে দরজা খুলে কুচেলা দেবী রানীর সাজে সজ্জিত হয়ে বেরিয়ে আসছে। স্বামী, তুমি তোমার ভগবান কৃষ্ণের কাছে এত কিছু চেয়েছো কেন কুচেলা? আমি তো কিচ্ছু চাইনি কৃষ্ণের কাছে, আমার বন্ধু কৃষ্ণকে আমি কিচ্ছু চাইনি, আমি গেছি সে আমার কাছ থেকে কেড়ে খেয়ে নিল, আমি তাকে কিচ্ছু চাইনি, শুধু বিদায় নিয়ে চলে এসেছি, বলেছি ভাই কানাই তুই ভালো থাক। কিচ্ছু চাইনি তো আমি, এত কিছু হলো কিভাবে? স্বামী, তোমার বন্ধু যে তিলকের অধিপতি ভগবান, তুমি তাকে কিছু দাওনি সেটা বললে কি হয়? তুমি তাকে প্রেম ভক্তি মাখিয়ে যে চিড়ে খাইয়ে এসেছো, তার কাছে যে গেছো, এত দরিদ্রতা থাকা সত্ত্বেও যে তুমি ভগবানের কাছে গেছো। অনেক মানুষ আছে না, ভগবান আমার কী করেছে, ভগবান যদি থাকতো আমি এত গরিব হতাম? ভগবানকে ডেকে লাভ নাই, আমাদের ভগবানকে ডেকে কী হবে, ভগবানকে ডেকে লাভ নাই বলে না অনেকে, ভগবান যদি থাকতো আমার আজ এই অবস্থা হতো আমি এত গরিব হতাম? সুদামাকে দিয়ে প্রমাণ করলেন, শুধু সুদামার চরিত্রটা শুনলে হবে না, এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে, যে দেখো সুদামা কত গরিব, তারপরেও সে ভগবানকে মনে রেখেছে যে এই জগতে ভগবানকে বাদ দিয়ে কিচ্ছু হওয়ার নয়, কিচ্ছু হয় না। শত অভাবের মধ্যেও সে ভগবানকে ধরে রেখেছে, যেমন পায় তেমন দেয় তেমন খায়, তবু ভগবানকে ছেড়ে যায় না। এটা সুদামা চরিত্র প্রমাণ করে। কি করে হলো কুচিলা এত কিছু? তুমি তোমার বন্ধুকে গেছো, বন্ধুর কাছে গেছো, তোমার বন্ধু এসে আমাকে এই সব কিছু দিয়ে গেলেন। স্বামী দেখো দেখো তোমার বন্ধু কত কৃপাময়, বড় ভাগ্য করে তুমি এমন বন্ধু পেয়েছিলে স্বামী গো, বড় ভাগ্য করলে এমন বন্ধু পাওয়া যায়। সুদামা তখন কাঁদতে কাঁদতে বলছে, ওরে কৃষ্ণ আমি তো এত কিছু চাইনি ভাই, আমি তো চেয়েছিলাম শুধু তোর নাম করবো, তাতে তো আমার পাতার কুটিরই ভালো ছিল, এত দাস দাসী এত সম্পত্তি কে রক্ষা করবে ভাই, আমি পারব না রে ভাই।
এত চিন্তা আমি মাথায় যদি করি, এত টাকা এত দাস দাসী কার কি হলো কার কি গেল, এত চিন্তা করতে গেলে আমি তোর চিন্তা কখন করব রে ভাই। তুই আমাকে এমন মায়ায় বেঁধে দিয়ে চলে গেলি ভাই, আমি তোর চরণে গেলাম বলে। দেখো ভগবান ভক্তকে ভগবান কত কিছু দিয়েছে, তবু ভগবান ভক্ত বলে আমার কিছু চাই না, আমার কৃষ্ণ ধন হলেই চাই। কেন কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারও মাঝারে ধব জুড়াই বয়ে পাপ পড়া। কবে কৃষ্ণ ধন পাবো আমি, কৃষ্ণ বললেন সুদামা চিন্তা করিস না, যে মায়াপতি যখন তোকে দেবে, মায়াপতি যখন দেবে তখন আর চিন্তা থাকবে না মায়ায় জড়ানো। তাই তুই যা, তোকে আমি যে ঐশ্বর্য দিয়েছি সেই ঐশ্বর্য রক্ষা কর। এই বলে সুদামা রাজা হয়ে গেলেন, রাজধানী স্থাপন করলেন, সুন্দরভাবে রাজত্ব শুরু করলেন। সুদামাকে কৃপা করলেন ভগবান, দেখো জগৎ মাঝে দেখালেন এই এই হলো বন্ধু। ভগবান কি নয়, পুত্রের মতো পুত্র আমার ভগবান, স্বামীর মতো স্বামী আমার ভগবান, বন্ধুর মতো বন্ধু আমার ভগবান, ভাইপোর মতো ভাইপো আমার ভগবান, দাদার মতো দাদা আমার ভগবান, ভাইয়ের মতো ভাই আমার ভগবান, আর কিছু চাই কি? তুমি যে রূপে তাকে চাও তোমার কাছে সেই রূপেই তিনি আসবে। এই মতো ভগবান তার বোন সুভদ্রা, সুভদ্রাকে বিবাহ দিলেন সমুদ্র দেবতার কাছে। সমুদ্র দেবতা তো সুভদ্রার ওপর নানান রকম অত্যাচার করেন, সুভদ্রাকে অপমান করেন, তথাপি সমুদ্রের গর্জন সুধা সুভদ্রার কানে পৌঁছায় না। সমুদ্রের গর্জন সুদামা সুভদ্রার কানে বড্ড অস্বস্তি লাগে, সমুদ্রের গর্জনে তার খুব ভয় হয়। দাদাকে বললেন দাদা আমি পারবো না থাকতে। অর্জুনকে বললেন যাও তুমি সুভদ্রাকে হরণ করে বিবাহ করো। সুভদ্রাকে হরণ করে অর্জুনকে দিয়ে হরণ করালেন, বিবাহ করলেন। অর্জুন সুভদ্রার বিবাহ হলো, তাদের একটি সন্তান হলো, তার নাম হলো অভিমন্যু। অভিমন্যুর স্ত্রীর নাম উত্তরা, উত্তরার ছেলে কে? উত্তরার ছেলে কে? পরীক্ষিত। হ্যাঁ উত্তরার ছেলে হচ্ছেন পরীক্ষিত। এরপর স্বর্গে মহাদেব বসে আছেন, বাঘছাল পরে বসে বসে বম 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 করছেন, বম 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 করে মুখে ধ্বনি করছেন। এক অসুর এসেছে শিবের কাছে বর চাইতে, সাধনা করছে, বলো তুমি কি চাও? ত্রিপুরা আসুর। ত্রিপুরা আসুর এসেছেন, ত্রিপুরা আসুর এসে শিবকে সন্তুষ্ট করেছেন। কি করছেন? শিবের মন্ত্র জপ করছেন, ত্রম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষি যমামৃতা। শিবের মন্ত্র জপ করছে, শিব বললেন কি চাই বলো? আমি যেন অমর হয়ে যেতে পারি। বলছেন আমি তো নিজেই অমর নয়, তোমাকে অমরত্বের বরদান দেবো কী করে? আমার কাছে যে শক্তি নাই তোমায় সে শক্তি দেবো কী করে? এই জন্য বলে যখন গুরুদেব নির্বাচন করবে না, দেখে নেবে দেখে নেবে, আদতেও সেই গুরুদেব আমার মনে অন্ধকারটাকে দূর করে জ্ঞানের শলাকাটা জ্বালতে পারবেন তো? ভুল কিন্তু আপনারই হবে, ভুল করে যদি নিয়ে ফেলেন ভুল কিন্তু আপনারই হবে। কী করে বুঝবেন? এখানে বলে দিলেন না গুরু হবেন পরম জ্ঞানী পরম সেবাপরায়ণ। মহাপ্রভু কীর্তন নিত্যগীত বাদিত্যন মাদ্যন মনসরসীন কৃত্যৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আমার গুরুদেব সব সময় ভজনে রত থাকবেন, এছাড়া তার অন্য কোনো কাজ থাকবে না। কেন? যিনি সব সময় যে কর্মে লিপ্ত থাকেন সেই কর্ম সংক্রান্ত ব্যাপারেই তিনি আমাকে ভালো জ্ঞান দিতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। এটাই বস্তুত বিচার।
তাই শিব বললেন আমি তো অমর নই, আমি দেবো কি করে, অন্য বর চাও। বললেন আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়, তাই হবে। ত্রিপুর বলছেন দেখলা দেখি আপনি কি বর দিলেন, আমি টেস্ট করে দেখবো এটা কাজ করে কি করে না, আপনি আসুন মাথাটা পাতুন আপনার মাথায় হাত দিয়ে দেখি। শিবজিকে বলছেন আপনি তো বর দিলেন যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে, এই বরটা আদৌ হবে কি না তা আপনি আসুন, আপনি সামনে আছেন আগে আপনার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখি। শিব বলে এই তো বড় বিপদে পড়লাম, তো বড় বিপদে পড়লাম, মূর্খের পাল্লায় পড়েছি, এ বোঝে না। শিব ছুটছে বাঁচাও 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 করে, ভগবানের কাছে এসেছে, প্রভু বাঁচাও, মেরে ফেললো আমাকে, কি হয়েছে, ভুল করে ওকে বর দিয়ে ফেলেছি, ওর মাথা যাও, যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। তখন ভস্মাসুরকে বলছেন শোনো এক কাজ করো, তুমি শিবজি ভোলা ভালা গাঁজাখোর লোক, কি বলতে কি বলেছে, গাঁজার খেয়ালে মদের খেয়ালে পাগল লোক, সংসার কি ভুলে বসে আছে দেখো তো, কি বলতে কি বলেছে, আর তুমি তার কথা বিশ্বাস করেছো, তুমি এক কাজ করো, ও সব লোককে নিয়ে কিছু করার নেই, এক্ষুনি কিছু করলে তো ওর ফ্যামিলির লোক আছে তোমাকে ঠেঙাবে, তুমি নিজের মাথায় হাত দিয়ে একবার দেখো, যদি ও দিয়েছে ও হবে না কাজ, আমি বলছি, আমি ভগবান তো আমি বলছি কাজ হবে না, তুমি দেখো না ও ভোলা ভালার খেয়ালে কি বলেছে। ত্রিপুর অসুরের বুদ্ধি দেখেছেন তো, অসুরের বুদ্ধি কোথায় আছে, অসুর তখন বলছে তাই দেখি আমার মাথায় হাত দিয়েছে ভস্মাসুর ভস্ম হয়ে গেছে। ভগবান তখন বললেন দেখলে তো ভস্ম করে দিলাম, তোমার বুদ্ধিতে হলো না, এই জন্য বলি মাঝে মাঝে একটু গাঁজা ভাঙটা কম খাও, আমার মতো একটু চোখ বুঝিয়ে ভাবো। শিবজিকে বলছে, শিবজি চলে গেলেন প্রভুর চরণে প্রণাম করে। হঠাৎ একদিন সমস্ত ঋষি মুনি জগৎবাসী বললেন আছে এত তো ভগবান, এত ঠাকুর, এত দেবতা, কাকে ভগবান বলে মানবো, কে শ্রেষ্ঠ এই জগতে, কে শ্রেষ্ঠ ভগবান, কাকে বুঝবো শ্রেষ্ঠ বলে, কাকে বুঝবো শ্রেষ্ঠ, তাই পরীক্ষা করার জন্য পাঠালেন ভৃগু ঋষিকে, যাও ভৃগু তুমি পরীক্ষা করো কে শ্রেষ্ঠ। সবার কাছে গেছেন, প্রথম গেছেন মহাদেবের কাছে, মহাদেবের কাছে গিয়ে বলছেন আরে আপনি তো মদ গাঁজা ভাং খেয়ে পড়ে থাকেন, আপনার কোনো জাতের ঠিক নাই, কখন শ্মশানে আছেন, কখন ভূত প্রেত নিয়ে আছেন, চরিত্রের ঠিক নাই, কোনো কিছু নাই। শিবজি তো একদম আমাকে অপমান, ভস্ম করে দেব, ত্রিশূল কোথায় আছিস, সেই বলে ত্রিশূল নিয়ে একদম ভেগমণির পিছন পিছন চলে। ভেগমণি বলে আরে বাপ রে, যা কি এইটুকু কথা বললাম তাতেই রেগে ভম ভস্ম করে দেয়, তাহলে জগৎবাসী তো কত দোষ করছে না জানি, তাহলে এ ভগবান হলে কি করবে, এ ভগবান না, আমরা তো নিয়ত দোষ করছি প্রতিদিন প্রতি মুহূর্তে মুহূর্তে দোষ করছি, কেমন দোষ। মহানাম মহানাম সম্প্রদায়ের একজন ব্রহ্মচারী আছেন, উনি বলছেন ইউটিউবে ওনার একটা পাঠে শুনলাম, বলছেন মেয়ে ফোন করেছে মাকে, মা শুয়ে আছে বালিশে ঠেল দিয়ে, মেয়ে ফোন করেছেন মা কি করছো, এই বসে আছে এদিকে, মা শুয়ে আছে বালিশে ঠেল দিয়ে, পা তোমায় কাউকে মারতে হবে না, গালাগালি তুমি বলছো, তোমার একটা বন্ধুকে কথা দেওয়া আছে যে অমুক টাইমে অমুক জায়গায় পৌঁছাবো, তুমি পৌঁছাতে পারোনি, তখনও বাড়িতে বেরোচ্ছো, স্নান করছো, তারপর খাবে, স্নান জামা প্যান্ট পরবে, বেরোবে, বন্ধু এসে দাঁড়িয়ে আছে, কিরে কোথায় রে, এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, নদী পেরোচ্ছি। এইগুলো তো আমরা সবসময়তেই করি না, তা এইগুলো যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে তার জন্যই আমাদের নাম ভজন করতে হবে, নাম সাধন করতে হবে, তথাপি আত্মার উন্নতি করতে হবে। ভগবান ভক্ত কি মিথ্যা কথা বলেন না, এরা মেনে নেওয়া যায়, কলিযুগে এমন কোনো মানুষ আছে নাকি এত বড় ভক্ত আমার মিথ্যা কথা বলেননি, হ্যাঁ বাবা আছেন, কিন্তু ওই 100 ঘটি দুধের মধ্যে 1 ঘটি দুধ কিচ্ছু হয় না, হয় নাকি, হয় না, তাই তার সাধন ভজনটা যদি বেশি থাকে একটু ছোটোখাটো দোষেও কিছু হয় না। দুর্বাসামুনি রেগে যেতেন তাতেও তাকে কিছু করা যেত, দুর্গাসামনি তো অনেক রেগে গেছেন, অনেক কিছু করছেন, তাতেও কি তাকে কোনো শাস্তি পেতে হয়েছে, হয়নি, কেন হয়নি, কেন দুর্গাসামনির সাধন ক্ষমতা অনেক ছিল, তার কাছে তার এই ছোটো জিনিসটা কিছু নয়, তাই বলছে তুমি বড় হও, বড় হলে কিচ্ছু যায় আসবে না, তোমার যদি ক্ষমতা থাকে বড় নেতা মন্ত্রী হলে সমাজের ছোটোখাটো অপরাধ তার গায়ে লাগে নাকি গো, লাগে নাকি, ওই কিছু হয় না, ওরকম একটু আধটু করতেই পারে, ভালো কাজ করতে গেলে দু একটা ছোটো কাজের বদনাম থাকতেই পারে। এখানে ভগবানও
বলছেন মানুষের এরকম হতেই পারে, তা বলে তাকে কেউ দূরে ঠেলে দেবে, ভস্ম করে দেবে, ক্ষতি করবে, এটা তো উচিত নয়। ভৃগু ঋষি ছুটতে ছুটতে ত্রিশূলের ভয়ে ছুটতে ছুটতে ব্রহ্মলোকে গেছেন, ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মলোকের ব্রহ্মার কাছে গেছেন ভৃগু ঋষি, ব্রহ্মলোকে ব্রহ্মা বসে আছেন, বলছে আরে বুড়া বুড়া, তোমার মাঝে মাঝে ভীমরতি হয়, তুমি মাঝে মাঝে এই করো সেই করো, এভাবে বলছে বুড়া। বুদ্ধ বৃদ্ধ, তুমি এই করো, তোমার মাঝে মাঝে ভীমরতি হয়, তোমার মাঝে মাঝে এই হয়, তুমি যাকে তাকে ভেবে না ভেবে চিনতে বরদান দাও না, যাকে তাকে যাতা বরদান দিয়ে দাও, তার ঝামেলা পোয়াতে হয় আমাদেরকে। ব্রহ্মা বলছে ও আমি সৃষ্টি করলাম, সব কিছু দিলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম ভৃগু, আজকে তুমি এসেছো আমাকে বদনাম করতে, ভস্ম করে দেবো তোমাকে, আমি অভিশাপ দিয়ে দেবো। ভৃগুমণি পালিয়ে গেলেন। বাবা, এইটুকুতেই যদি এত কিছু হয় তো ভক্তরা ভগবানের নামে কত কথা বলে, তাহলে কী করবে ভগবান? এ ভগবান নয়। এবার নারায়ণ আমার অনন্ত শয্যায় বসে আছেন, খুব মন দিয়ে শুনুন এই সময়টা। ভগবান অনন্ত শয্যায় বসে আছেন, মা লক্ষ্মী মন্দ মন্দ পদসেবা করছে। ভৃগুমণি গেছেন, ভৃগুমণি গিয়ে ডাকছেন নারায়ণ নারায়ণ করে ডাকছেন, ভগবান তো যোগ নিদ্রায় আছেন, সাড়া দিচ্ছেন না। রেগে গিয়ে আরে বাবা, এরা তো আমাকে ভস্ম করে দেবে বলে তবু কিছু কথা বলেছে, আর এর কাছে এসেছি আমি ব্রাহ্মণ মুনি, তার ওপর এত কথা বলছি, আমার কাছে কোনো কথা গ্রাহ্য হচ্ছে না। এই বলে ডান পাটা চাগিয়ে ভগবানের মুখে মেরেছে এক লাঠি, একদম সজোরে এক লাঠি ভগবানের, সঙ্গে সঙ্গে ভগবানের আসন কেটে গেছে। ভগবান নয়ন মেলে কাঁদতে কাঁদতে বলছে ভৃগু ভৃগু, তুমি তোমার ওই কোমল চরণ, তুমি ব্রাহ্মণ, তোমার ওই কোমল চরণ দিয়ে আমার বুকে মারলে, তোমার চরণে আঘাত লাগেনি তো ভৃগু? তোমার ওই কোমল চরণে আমার এই কঠিন বুকে আঘাত লাগেনি জানো ভৃগু? ভক্তরা বলে আমি নাকি বাসা, আমার এই পাশা অঙ্গে তোমার কোমল চরণ দিয়ে আঘাত করেছ, তোমার ওই কোমল চরণে আঘাত লাগেনি ভৃগু? কই দেখি ভৃগু তোমার চরণে কোনো আঘাত লেগেছে কিনা। ভৃগুর চরণটা ভগবান নিজের কোলের ওপর তুলে নিয়ে চোখের জলে কাঁদছেন, ভৃগুর চরণে পড়ছে সেই চোখের জলটা। ভৃগুর চরণে ভগবান হাত বুলিয়ে দিচ্ছে, ভৃগু আমার এই কঠিন মুখটাই তুমি কেন লাথি মারলে ভৃগু? তুমি জানতে না আমি কঠিন পাশা। ভৃগুমুনি তখন বুঝতে পারলেন, যাকে শত আঘাত করার পর, শত কষ্ট দেওয়ার পর ভালোবাসে, সেই তো প্রকৃত ভালোবাসার মানুষ, সেই তো প্রকৃত ভগবান। ভৃগুমুনি তখন দাপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে জগৎবাসী শোনো, যদি ভজন করতে হয় তো এই একজন আছে তার ভজন করো, শত অপরাধ করলেও যে তোমাকে কখনো কোনো দিন শাস্তি দেবে না, বরং তোমার কষ্ট হচ্ছে কিনা সে তোমার কষ্টটা বুঝবে, এমন ভগবানের নাম করো। এই সে কৃষ্ণ নাম, এই সে মধু নাম, এই সেই নাম করো ভৃগু। ভৃগুমুনি চলে গেলেন, জগতে ঘোষণা হলো কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এইভাবে ভৃগুমুনি পরীক্ষা করলেন, ওদিকে শ্রীকৃষ্ণ রাজ্য শাসন করছেন, আজকে শ্রীকৃষ্ণ রাজ্যে নাই, শ্রীকৃষ্ণ বলরাম দাদা রাজ্যের বাইরে আছেন, শ্রীকৃষ্ণের ছেলে জাম্ববতীর পুত্র, শ্রীকৃষ্ণের স্ত্রী জাম্ববতী, তার ছেলে হচ্ছে শাম্ব, সেই শাম্ব তার বন্ধু বান্ধবদের নিয়ে মদ্যপ অবস্থায় মাতাল অবস্থায় ঋষিমুনিদের কাছে গেলেন, দুর্বাসা ঋষি আরও সমস্ত ঋষিরা এসেছেন যদুবংশে আতিথেয়তা নিতে, অতিথি হয়ে এসেছেন সেবা নেবেন বলে, আর তার বন্ধুরা সকলে মিলে কী করেছে, শাম্বকে মেয়ে সাজিয়েছে, তার পেট উঁচু করেছে কাপড় দিয়ে, গিয়ে বলছেন মুনি ঋষি আপনারা তো ত্রিকালজ্ঞ সব বলতে পারেন,
আপনারা তো সব বলতে পারেন, তাই বলুন তো এই স্ত্রীলোকটির পুত্র হবে না কল্যাণ কন্যা হবে? স্ত্রীমণিগণ তখন বললেন, তোমরা আমার সাথে ছলনা করো, এই স্ত্রীলোকের গর্ভ থেকে একটি মুসল জন্ম নেবে, একটা মগুর জন্ম নেবে। অভিশাপ দিয়ে দিলেন। যখন অভিশাপ দিলেন, পেটের কাপড় সরাতে দেখা গেল একটা মুসল বেরিয়ে এলো। কৃষ্ণ বলরাম দাদা দুইজন এসে বললেন, দাদা এই মুসল থেকে কি হবে? বলরাম দাদা বললেন, আদা কৃষ্ণ বললেন, দাদা সময় হয়ে এসেছে, এবার যদুবংশের বিনাশ হওয়ার সময় হয়ে এসেছে। বৈষ্ণবের চরণে অপরাধ, বৈষ্ণবকে অপমান, ব্রাহ্মণকে অপমান, ভক্তকে অপমান, তার চরণে অপরাধ করলে বংশ ধ্বংস হয়ে যায়, এটা ভগবান দেখিয়ে দিয়েছেন, আর কার প্রমাণ চাও? অভিশাপ দিলেন ঋষিগণ, এই মুসল হতে যদুবংশ ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না বংশে বাতি দেওয়া। ভগবান বললেন, তাই হোক। ভগবান দাদা বলাইকে সঙ্গে নিয়ে যুক্তি করে সেই মুসলকে লোহায় আগুনে পোড়ালেন। লোহার মুসল মানে মুগুর, আগুনে পোড়ালেন, ভস্ম করলেন, করে সমুদ্রের জলে নিক্ষেপ করে দিলেন, সমুদ্রের জলে পাঠিয়ে দিলেন, ফেলে দিলেন, সেই গুজরাটের সমুদ্র প্রভাস ক্ষেত্রে ফেলে দিলেন। আর একটা ছোট টুকরো ছিল, সেই ছোট টুকরো একটা মাছ গিলল, সেই মাছটাকে ধরলো একটা ব্যাধ, ব্যাধটা সেই টুকরোটা পেল, সেই টুকরোটা দিয়ে সুন্দর তীরের ফলা বানালো, পাপ বাপকেও ছাড়ে না, একটু খিঁচ রেখে দেয়। ভগবান বললেন, দেখো আমিও তার ব্যতিক্রম নই, হতে পারি আমি ভগবান। সেই তীরের ফলায় কালকূট বিষ মাখাল, সেই জড়াবেদ কালকূট বিষ মাখাল। এর পরের প্রসঙ্গটি কাল আস্বাদন করবো আমরা, কারণ কালকে আস্বাদন করারই বিষয় এটা। আজকে এই পর্যন্তই আমরা বলবো যে বিষ মাখিয়ে ব্যাধ হয়ে তীর প্রস্তুত করে রাখল। আজকে ব্যাধ তীর প্রস্তুত করেছে, কাল কি করবে আমরা শ্রবণ করব। হ্যাঁ, তো কাল অবশ্যই শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে দেহাবসান হলো, এটা কালকের আস্বাদনের বিষয়। এবং কাল আমরা ভাগবত সপ্তাহ নামযজ্ঞ সমাপ্ত করব, তারপরে যেসব ভক্তগণের ইচ্ছা থাকবে আরও ভাগবত শুনব, সন্ধ্যেবেলায় এলেই আপনারা শুনতে পাবেন, চিন্তার কোনো কারণ নেই, মাইকটা শুধু থাকবে না, ঠিক আছে?